ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই দিনে সভায় আগত বিশিষ্ট ওলামায়ে দ্বীন এবং সর্বোপরি সম্মুখে উপবিষ্ট সুধী শ্রোতৃমণ্ডলী, দীর্ঘ সময় পবিত্র কোরআন এবং সুন্নার বিশিষ্ট মানুষের কাছ থেকে বিশিষ্ট আলোচনা, বিশেষ আলোচনা আমরা শুনেছি। সময় এবং অর্থ ব্যয়ের আমাদের প্রত্যেককে হিসেব দিতে হবে আল্লাহর কাছে। সেজন্য যা শুনেছি সেগুলির দ্বারা উপকৃত হওয়া আমাদের জন্য বাঞ্ছনীয়। যা আমরা শুনেছি এবং শুনছি বা শুনব, এই সমস্ত কথা শুনে উপকৃত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন। الذين يستمعون القول ويتبعون احسنه اولئك الذين هداهم الله. কোন কথা হলে যারা মনোযোগ দিয়ে শুনে আর গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ মূল্যবান কথাগুলি জীবনে যারা বাস্তবায়ন করে, খুব মনোযোগ দিয়ে শোনা এবং শ্রুত কথার বাস্তবায়ন করা, আল্লাহ বলছেন এরাই হচ্ছে হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এদেরকে হেদায়েতের যোগ্য করে তুলে ধরেন। মহান রবের কাছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা ইতিপূর্বেও বহু আলোচনা শুনেছি, ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আরও শুনব। প্রতিটি মজলিসে আলোচিত তিনি কথা আমরা যেন মনোযোগ সহকারে শুনি এবং শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় নিয়ে আপনাদের কাছে গুটি কয়েক কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ সৃষ্টিগতভাবে, মানুষের মনের, মানুষের হৃদয়ের একটা আকাঙ্ক্ষা আছে জান্নাত যাওয়ার। মানুষ নামের এই প্রাণীটির, মানুষ নামে এই চলন্ত প্রজাতির বুকের ভিতরে একটা লালিত বাসনা কাজ করে, সেটি হচ্ছে জান্নাতে যাব। এর অনেক কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ, মানুষ জান্নাত থেকে এসেছে। মানুষের আদি সদস্য, মানুষের আদি পিতা, মানব জাতির প্রথম মানুষ, এই পৃথিবী নামক গ্রহটি প্রথম বাসিন্দা আমাদের বাপ আদম আলাইহিস সালাম ওয়া তাসলিম জান্নাত থেকে এসেছেন, জাহান্নাম থেকে নয়। সেই জান্নাত থেকে আসার দরুন মানব মনের একটা গতিবিধি হচ্ছে জান্নাত যাওয়ার। এই জন্য পাপে পরিপূর্ণ হয়ে আছে যে লোকটা, সেও কখনো কামনা বাসনা আকাঙ্ক্ষা করে না যে আমি জাহান্নামে যাবো একবার। যার বাপ পাপের সমুদ্রে ডুবে ডুবে বড় হলো, সে যখন মারা যায় তার ছেলেও বলে
মৌলানা একটু দোয়া করে দেন। কেন কি দোয়া হবে? আব্বা যেন জান্নাতে যাই। জান্নাতের পথে হাঁটুক আর নাই হাঁটুক, কবি খুব সুন্দর কথা বলেছেন, মা বাল উদিনে কাতরদান তুদান নিসাহু ইন্না থিয়াবাকা মাকসুলু মিনা তানাস তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালাকা ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস। মানুষ দিনকে ময়লা করে দেয় আর নিজেদের কাপড় জামা ঘর বাড়িগুলোকে ঝকঝকে রাখে, এবং এত অপরাধ করার পরেও দিন ময়লা হয়ে গেল, দিনের অবস্থা তুচ্ছ তাচ্ছিল্যে পরিপূর্ণ হয়ে গেল, অবজ্ঞায় অবহেলায় উদাসীনে দিনের মানে নিশ্চিন্ন করে ফেললো মানুষ জীবন থেকে। আর সারা জীবন মানুষ যেটা পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, যত্ন করে, গুরুত্ব দেয়, সেটি হচ্ছে পার্থিব জীবনের। তো জীবন তো কালি হবেই, একটা কথা মনে পড়ে গেল বলে দিই। আপনারা অনেকে হজে গেছেন, ওমরাতে গেছেন, আগামীতে যাবেন, হজের একটা ওমরার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হাজরে আসওয়াদ নামে একটা পাথরে চুম্বন করা, জানেন তো? পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। আসওয়াদ মানে কি? কালো। আসওয়াদ মানে কালো। তো পাথরটাই হচ্ছে কালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে পাথরটা এসেছে জান্নাত থেকে, আর মানুষের পাপের প্রভাবে সেটি একসময় কি হয়েছে? কালো হয়েছে। পাথরটা আসলে আদতে কালো ছিল না, পাথরটা ছিল একদম সফেদ দুধের মতো সাদা, এমন একটা সাদা ঝকঝকে পাথর জান্নাত থেকে আগত পাথর মানুষের পাপের ফলে কালো হয়ে গেল। কখনো মনে হয়েছে এই কথা? কি মনে হয়েছে? পাথরটার সঙ্গে মানুষের দূরত্ব তো অনেক। মানুষ হয়তো একবার আমরা যারা গেছি কেউ চুমু দিদি পেয়েছি, কেউ তো ইশারা করেছি, কিন্তু যারা চুমু দিয়ে দিয়ে চুমু দিদি দীর্ঘকাল পূর্বের জাতিগুলো নানা রকমের পাপাচারে অভ্যস্ত জাতিদের স্পর্শে চুম্বনে পাথরটা কালো হয়ে গেছে, এটুকু আমাদের কাছে স্পষ্ট। মানুষের পাপের কারণে সেই পাপকে নিষিক্ত করতে গিয়ে, সেই পাপকে শুষতে গিয়ে পাথরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো করে দিয়েছেন। আর সেই পাপ যে হৃদয় থেকে প্রতিনিয়ত উদ্গত হয়, সেই হৃদয়টা সাদা ঝকঝকে পরিষ্কার থাকবে? এটা হয়? পাথর কালো হয়ে গেল আর এটা পরিষ্কার থাকবে? আমাদের সাধারণ মানুষ বলে না আমার হৃদয় পরিষ্কার আছে, আমি যাই করি, এসব কথা নয়। কথা হচ্ছে এত কালিমালিপ্ত হয়ে যাওয়ার পরেও মানুষ আকাঙ্ক্ষা করে জান্নাতের। কবি বলছেন তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালাকাহা, মানুষ জান্নাতে যেতে চায় সে পথে হাঁটতে চায় না। ইন্না সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাস, ডাঙায় কোনোদিন নৌকো চলে না, নৌকো চলতে গেলে সমুদ্রের স্রোত চাই, বিস্ফারিত জলস্রোতের উপর দিয়ে নৌকো ভাসবে, ডাঙাতে চলবে না। জান্নাতে যাওয়ার একটা পথ আছে, মানুষের আদত একটা ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার, কারণ মানুষ সেখানকার নয়, মানুষ এসেছে ওপর থেকে। আর সেই স্বভূমিতে নিজের সেই বাপ প্রথম মানুষ ছিলেন যে জায়গাটিতে, সেই জায়গার একটা যাবার একটা লালিত আকাঙ্ক্ষা মানুষ যাপন করে। জান্নাত যাবার পথে বাধা কি? অনেক বাধা আছে, বিপত্তি আছে। আজকে আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই শব্দটির নাম হচ্ছে প্রতারণা। প্রতারণা মানে ঠকানো, প্রতারণা মানে কাউকে কোনো কিছু দেবো বলে অন্য কিছু দেওয়া, প্রতারণা মানে মানুষকে কি করে দেওয়া, ধোকা দেওয়া, এরকম নানান শব্দ ব্যবহার করি। এই শব্দটিকে নিয়ে গুটি কয়েক কথা বলবো। জান্নাতে যেতে চাইছেন সবাই, আমি আপনি সকলেই একমত, জান্নাত যেতে গিয়ে প্রতারণার শিকার হলে হবে না, মারাত্মক ব্যাপার। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসের এক মহা পাপ, মহা অপরাধ জান্নাতের মধ্যে সংগঠিত করেছিল ইবলিস শয়তান। সেই জায়গাটার নাম ছিল, সেই অধ্যায়টার নাম ছিল প্রতারণা। আবহমান কাল ধরে যদি মানুষের ইতিহাস আপনি চর্চা করেন, দেখবেন ইতিহাসের একটা বড় অধ্যায় আছে প্রতারণার ইতিহাস, মানুষকে ঠকানোর ইতিহাস। না হব নিজে প্রতারিত, প্রতারণার শিকার, আর আমার দ্বারা যেন অন্য কেউ প্রতারিত না হয়। কোন রূপ ধরে, কোন বেশ ধরে, কোন নাম করে প্রতারণার অনেকগুলো কোয়ালিটি আছে। এক নম্বর প্রতারণা যে দুনিয়াবি বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রতারিত হয়, অন্যকে প্রতারিত করে, নিজে প্রতারিত হয় আর অন্যকেও প্রতারিত করে, এরকম কাজ বহু আছে। খেজুর গুড়ের বিক্রি করে সে আখের গুড় মিশিয়ে দেয়, খেজুর গুড়ের নাম করে সেখানে চিনির ভিন দিয়ে দেয়, আরও অনেক কিছু দেয়, ওষুধের নাম করে ভেজাল দেয়, খাদ্যের নামে ভেজাল দেয়, কাপড়ের নামে ভেজাল দেয়, আরও কিছু আরও কিছু। এগুলো হচ্ছে দুনিয়াবি সাধারণ প্রতারণা। আর প্রতারণা সাধারণত
অনেকগুলো কিসিম আছে, রকম আছে। একটা প্রতারণা হচ্ছে সর্বাংশে প্রতারণা। কিরকম? দুধ দেবো বলে মানুষ পানি মেশাচ্ছে, ওটাও প্রতারণা। তবে ওই প্রতারণাটা হচ্ছে আংশিক, মানে কিছুটা দুধ দিয়েছে, কিছুটা পানি ঢেলেছে, প্রতারণা ওটা। এবং সেই পানিটা দেওয়ার জন্য বিশুদ্ধ পানি দিয়েছে, কলের পানি দিয়েছে, টলটলে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়েছে। সেই দুধ যিনি পান করেছেন খুব বেশি কিছু ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশুদ্ধ দুধটা না পাওয়া, প্রতারিত হয়েছেন। কিন্তু এইরকম ব্যাপারটা আরও কিছু দিতে গিয়েছে, খেজুর গুড় দিতে গেছে, খেজুর গুড় কিনতে গিয়ে আখের গুড় মিশিয়ে দিয়েছে। আখের গুড়টা ভালোই ছিল, কিন্তু এটাও একটা প্রতারণা, এটা আংশিক প্রতারণা। আর সর্বাংশে প্রতারণা কি? দুধের মতো একটা অমেয় খাবার আমি কিনেছি একজন মানুষের কাছে পয়সা দিয়ে, সে তো আমাকে দুধ যা দিয়েছে দিয়েছে, পানি ঢেলেছে তো ঢেলেইছে, তারপরে সে তার তারল্যটাকে ঘোচানোর জন্য এত পাতলা হয়ে গেছে, এমন বিষাক্ত কেমিক্যাল দিয়েছে যা মানুষের জীবনের জন্য সাংঘর্ষিক, চরম ক্ষতিকারক। এই প্রতারণাটা হচ্ছে একেবারে সর্বাংশে প্রতারণা। আমি চেয়েছি ভালো জিনিস, আমাকে দিয়েছে সম্পূর্ণ মন্দ। আমি বাঁচতে চেয়েছি, আমাকে মরণের হাতিয়ার এনে দিয়েছে। আমি উদ্ধার পেতে চেয়েছি, আমাকে সমুলিতে ডুবিয়ে দিয়েছে। এই ধরনের প্রতারণাগুলো একেবারে সর্বাংশে প্রতারণা। আজকে আপনাদের সামনে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে দিনের নামে প্রতারণা। আমি দেখাচ্ছি এটা দিন, আমি দেখাচ্ছি এটা কোরআন সুন্নাহ, আমি দেখাচ্ছি এটা জান্নাতে যাবার পথ, আমি দেখাচ্ছি এটাই হচ্ছে নাজাতের একমাত্র রাস্তা, আর সম্পূর্ণ তার বিপরীত দিকে আমি মানুষকে ঠেলে দিচ্ছি। যখন এই প্রতারণার ইতিহাস কিন্তু কম ছোটখাটো নয়, মানব ইতিহাসের শুরু থেকে নিয়ে আবহমান কাল জুড়ে পৃথিবীর ইতিহাসের এক সুদীর্ঘ অধ্যায় রচিত হয়েছে দিনের নামে মানুষের মানুষকে প্রতারণা। শুরু থেকে দু একটা বললেই সহজ হয়ে যাবে। ইবলিশ শয়তান আদম আলাইহিস সালামকে ডেকে বলল, ফাওয়াসওয়াসা ইলাইহি শয়তান। কে বলল? ইবলিশ শয়তান আদম আলাইহিস সালামকে। খুব মনোযোগী শ্রোতা হতে হবে, আমি খুব ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলতে পারি না, সোজা সাপটা কথা। আপনি খুব মনোযোগী, যেখানটাতে আপনি মনোযোগ না দেবেন আপনি মিস্টেক করবেন, আর পরে সেই খুঁজে পাবেন না। ইবলিশ শয়তানের ভাষাটা দেখুন, আদম আলাইহিস সালামকে বলছে প্রতারণা করতে গিয়ে, কি বলছে? ইয়া আদম, এ আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। তোমাকে আমি এমন একটা জীবনদায়ী গাছের কথা বলবো যে গাছটা খেলে কি হবে, তুমি সঞ্জীবনী বৃক্ষ, জীবনদায়ী গাছ, যে গাছ খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে। কাকে বলছে? আদম আলী ইসলামকে। কে বলছে? ইবলিশ শয়তান। কোথা বলছে? জান্নাতের ভূমিতে। খুব মজার কথা, ইবলিশ শয়তান একটি বারের জন্য কিন্তু এই কথা বলেনি যে আদম আল্লাহর নাম নিয়ম মেনে কি হবে, আল্লাহর ওসব নিয়ম কানুন মানার কোনো দরকার নাই, আল্লাহর নাফরমানি করো, আমিও নাফরমানি করব, আমিও নাফরমানি করেছি, কি হবে আমাকে, কি করবে? আল্লাহর নাফরমানির কোনো কথা, বৃদ্ধাচরণের কোনো কথা, নোংরা কোনো কথা, অসৎ কোনো কথা ইবলিশ শয়তান বলেননি, বলেনি। শয়তান তো শয়তানি, শয়তান কি বলছে? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, তোমাকে আমি এমন একটা জীবনদায়ী গাছের কথা বলবো, ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন এক রাজত্বের সন্ধান দেবো যে রাজত্ব কোনোদিন শেষ হবে না। জান্নাতের মাটিতে সাদা সাপটা মানুষ আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম, তিনি কি ভাবছেন? ভালো কথা, সুন্দর কথা, এত সুন্দর জান্নাতে যদি দীর্ঘকাল থাকতে পাই, ওই গাছটা খেয়ে যদি আমার দীর্ঘকাল এখানে চিরস্থায়ী জীবনযাপন করতে পারি, জীবনদায়ী গাছ খেয়ে যদি চিরঞ্জীবী বৃক্ষের রস পেয়ে যদি আমি চিরঞ্জীব হয়ে যাই এখানে, আর যদি অক্ষয় রাজত্ব পাই যে রাজত্ব শেষ হবে না, ভালো তো। প্রতারিত হলেন, মানব ইতিহাসে প্রথম প্রতারণা শুরু হলো। প্রতারণার ধরনটা কেমন? যে জিনিস দিচ্ছি তার সম্পূর্ণ উল্টো আমি বলছি, যে কথা বলছি তার সম্পূর্ণ উল্টো জিনিস আমি পরিবেশন করছি। জান্নাতে চিরকাল রাখার জন্য নয়, জান্নাত থেকে বের করানোর মন্ত্রকে দেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম সেই ভুল করে ফেললেন ক্ষণিকের তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সবই জানতেন, আল্লাহর এগুলো ফয়সালা, তিনি মানুষ নেমে নেন। ফয়সালার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা, তার হিকমা, যে মানুষ যেন মনে রাখে তার পিতার কথা, যে আমাদের পিতা এই জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল একটি শব্দের দ্বারায়, সেই শব্দটির নাম ছিল প্রতারণা। ওকে দেওয়া হলো কি? জান্নাতে চিরকাল থাকার মন্ত্র, কিন্তু প্রকৃত অর্থে দেওয়া হলো জান্নাত থেকে বের করানোর রাস্তা। আবহমান কাল জুড়ে চলতে থাকলো পৃথিবীর মাটিতে দীর্ঘ সময় জুড়ে অদ্যাবধি, মানুষকে দেওয়া হচ্ছে এক, আর শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে আরেক।
বুলি বলছে একরকম, তোমাদেরকে রাষ্ট্র দেবো, কেউ বলছে সমাজ দেবো, কেউ বলছে স্বাধীন জীবিকা দেবো, কেউ বলছে তোমাদের জীবনের উন্নয়ন হবে, কেউ বলছে শিক্ষা হবে, কেউ বলছে স্বাস্থ্যের উন্নতি, হাজার রকমের প্রলোভনের, হাজার রকমের প্ররোচনার রাস্তা দিয়ে মানুষ আসলে প্রতারিত হয়েছে। আদম আলাইহিস সালাম এলেন, আল্লাহ সুবহানাহু ও তাআলা তাকে সান্ত্বনা দিলেন, এসে খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন, কাঁদলেন যে এত কষ্ট এই জান্নাত থেকে এসে এই পৃথিবীতে, কি ঝামেলা ঝঞ্ঝট, খরা বন্যা ভূমিকম্প, হ্যাঁ সগর সাগর নদী পাহাড় পার হয়ে হয়ে কোথায় যাব, কোথায় কি করব। আদম আলাইহিস সালাম দুটি শব্দ জান্নাতে চিনতেন না, দুটি শব্দের সঙ্গে পৃথিবীতে এসে পরিচয় হলেন, একটা হলো ভয়, একটা হচ্ছে দুঃখ। ভয় মানে ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক, তার নাম ভয়। অতীতের সঙ্গে সম্পর্ক, তার নাম দুঃখ। অতীতের সঙ্গে সম্পর্কিত দুঃখ মানে জান্নাতের মতো একটা জায়গা হারিয়ে চলে এসেছেন, ব্যথায় বেদনায় আকীর্ণ। আর ভবিষ্যতে কি করে বাঁচবো, কি করে থাকবো, কোথায় খাবো, কি করব, জান্নাত থেকে এসেছি এখন চিন্তা ভাবনা। আল্লাহ বললেন ফাইমা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন। এ আদম, ভয়ের কিছু নেই, তোমার সঙ্গে হেদায়েত যাবে, হেদায়েত যারা অনুসরণ করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, না থাকবে তাদের ভয়, না থাকবে তাদের দুঃখ, কোনো ভয় নেই, কোনো রকমের দুঃখ নেই, তুমি থাকো। আদম আলাইহিস থাকলেন এবং দীর্ঘ সময় জুড়ে আদম আলাইহিসসালাম এবং তার সন্তানরা পৃথিবীতে জীবনযাপন করলেন। সেই জীবনের মধ্যে কোনো ধরনের প্রতারণার শিকার হতে হয়নি, সাধারণত একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। নূহ আলাইহিসসালাম পর্যন্ত কানা বাইনা আদাম ওয়া নূহ আশারাতা করুন, নূহ আলাইহিসসালামের সঙ্গে আদম আলাইহিসসালামের প্রায় 10 প্রজন্মের ব্যবধান, সেই ব্যবধানে কোনো রকমের প্রতারণার বড় রকমের শিকার হতে হয়নি। নূহ আলাইহিসসালামের যুগে নতুন প্রতারণা ইবলিশ শয়তান এবার ট্রেন তৈরি করলো, যে মানুষকে কি করে সহজে, মানুষকে যদি বলে আল্লাহকে মেনো না, আল্লাহ নাফরমানি করো, আরে দান সদকা করতে নেই, এসব বাজে জিনিস, মসজিদে এসব যেতে নেই, ও গিয়ে সময় নষ্ট করা, মানুষ তো শুনবে না, তাহলে মসজিদে তাকে নিয়ে যেতে হবে, মাদ্রাসায় তাকে পড়াতে হবে, তাকে দিন শেখাতে হবে, দিনের একটা আবহাওয়া থাকবে, ধর্মের নাম থাকবে, কিন্তু তার মাঝে প্রতারণা করতে হবে। ইবলিশ শয়তান যে শব্দটাকে নিয়ে এলো নূহ আলাইহিস সালামের যুগে, তার নাম হচ্ছে শিরক। আল্লাহ বাদ দিয়ে আর কারো ইবাদত করা যায় এটা মানব জাতির মধ্যে ছিল না। নূহ আলাইহিস সালাম প্রচুর কষ্ট পেলেন, এরা কি করছে, ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে লোককে বলে বেড়ালেন, এসব কি করছো, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর ইবাদত হবে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, দুনিয়া আল্লাহর, আখিরাত আল্লাহর, আর আবার অন্য কারোর ইবাদত হবে, তুমি একটা জ্বলন্ত মানুষ, চলন্ত মানুষ, আর তুমি ইবাদত করছো একটা ইঁটের, একটা কাঠের, একটা পাথরের, একটা মূর্তি, এসব কি কথা। তো ওরা তো কোনোভাবে শুনল না। নূহ আলাইহিস সালাম প্রচুর মেহনত করলেন, দাওয়াত কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন, হে আল্লাহ আমার কওমকে দাওয়াত দিলাম হলো না, এবং মহাপ্লাবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে নূহ আলাইহিস সালামের কওম একটা ছিল, তাদেরকে বিধ্বস্ত করেছিলেন এই অপরাধের কারণে। কিন্তু অপরাধটা ধারাটা কিন্তু ছিল সাংঘাতিক, খুব গুরুত্বপূর্ণ। কি ধারা, ধারাটা ছিল এই, তাদের কথা ছিল, তাদের মূল কথা ছিল যে আল্লাহর নাফরমানি করো, এটা নয়। ইবলিস শয়তান সরাসরি বলেনি যে আল্লাহ, যেমন আদম আলাইহিস সালামকে প্রতারিত করেছিল এই বলে যে তোমাকে একটা জীবনদায়ী গাছের কথা বলছি, যে গাছটার ফল খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে, এখানে রাজত্ব পাবে। নূহ আলাইহিস সালামের কওমের কাছে ইবলিস শয়তান নানান ধরন করণ প্রকৌশল প্রয়োগ করে এই শেখালো, লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত পূর্বের লোকেদের যে সমস্ত জিনিসগুলোকে আমরা সম্মান করতে বলছি, তাদেরকে যে তোমাদেরকে ইবাদত করাচ্ছি, এটাতে কি হবে, তারা এই কথা বলতে শিখলো যে আমরা তো আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য এদেরকে ধরেছি, আমরা যে ইঁটটাতে মাথা ঠোকাচ্ছি, কাঠে, গাছে, পাথরে, কবরে, মাজারে, মূর্তিতে, চন্দ্রে, সূর্যে মাথা নোয়াচ্ছি কেন, আমরা ওদেরকে মাবুদ বলছি না, ওদেরকে আল্লাহ বলছি না, আমাদেরকে আল্লাহ নৈকট্য প্রাপ্তিতে সহযোগিতা করবে, আরো আল্লাহর নিকটবর্তী করে দেবে, মজার কথা হলো। এই হচ্ছে প্রতারণার ধরন। আসলে ইবলিস শয়তানের ইচ্ছা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাদের যোজন যোজন শত শত আলোক বর্ষের দূরত্ব তৈরি করে দা, ফাকাত জাল্লা জালালাম বাইদা, একেবারে দূর থেকে দূরগামী পথে তারা চলে যাবে, আল্লাহর কোনো সাহায্য, আল্লাহর কোনো ভালোবাসা, আল্লাহর কোনো দয়া, আল্লাহর কোনো ক্ষমা থাকবে না, এই রকম দূরত্বে তাদেরকে ছুঁড়ে ফেলার জন্য তারা যে মশলাটা দিল, যে ফতোয়াটা জারি করলো, যে তোমাদেরকে নিকটবর্তী করে দিচ্ছি, তাহলে নৈকট্য প্রাপ্তির নাম করে ইবলিস শয়তানের প্রতারণা ছিল দূরত্ব সৃষ্টি করা।
মানব ইতিহাসের আবহমান কাল জুড়ে এই রকম একটা মহা অপরাধ পৃথিবীতে যে সংগঠিত করেছে বা আজও চলেছে নিরন্তরভাবে তুমুলভাবে সারা পৃথিবীতে বিদ্যমান, সেটির মূল ওয়াসওয়াসার মূল ধরন ছিল, প্রকরণ ছিল মানুষকে কি করা, প্রতারণা করা, যে মানুষ তোমাকে নিকটবর্তী করে দেওয়া হবে। ওই পাথরে মাথা ঠুকলে বা ওই কবরে মাথা ঠুকলে বা ওই গাছে বা ওই ইঁটে বা ওই কাঠে আসলে অন্য কিছু নয়, ওরা কি মাবুদ নাকি, আমাদেরকে মাবুদের কাছাকাছি করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশুদ্ধ দ্বীন, আর কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন যে গোটা মানব জাতির প্রত্যেকটা জাতির মধ্যে উপরে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ, একমাত্র নবী রাসূলদেরকে প্রত্যেক কওমের কাছে পাঠানো হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত এবং তাগুতের বিরুদ্ধাচরণ করবে। এই মর্মে পৃথিবীতে সমস্ত নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন স্পষ্ট করলেন সর্বযুগের সব নবী সব রাসূল একেবারে তাদের জীবন দিয়ে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত তারা প্রমাণ করে দেখালেন যে তাওহীদই হচ্ছে মানব জীবনের মূল রূপরেখা, আর অন্য কিছু নয়। সেই জন্য চরমতম বিপন্নতার শিকার হওয়ার পরেও সমুদ্রে ডুবে যাচ্ছেন একজন মানুষ, মাছের পেটে ঢুকে যাচ্ছেন একজন মানুষ, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস তাসলিম মাছের পেটে ঢুকে কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তুমি ছাড়া কোনো মাবুদ নেই, কেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও, সমুদ্রে ডুবে গেছে, এসব কথা নয়। জীবনের শেষ লগ্নেও যেন তৌহিদ থেকে আমি বিচ্যুত না হই, কোনো একটা মুহূর্তের জন্য শিরকের সঙ্গে আমার না আপোষ হয়, এই ধারণাকে মানুষের কাছে স্পষ্ট করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সমস্ত নবী রাসূলদের মূল মর্মার্থ ছিল, মূল বাণী ছিল, মূল দাওয়াত ছিল তাওহীদের দিকে মানুষকে ডাকা। আর এই তাওহীদ থেকে বিচ্যুত করার যে রাস্তা ইবলিশ শয়তান পৃথিবীর মানুষ দেখালো, সেটা আসলে ছিল একটা প্রতারণা, ফাঁদে না পড়ে যায়, বিপদগ্রস্ত না হয়। দুটি জিনিস ইসলামের গভীর মর্মবাণী, একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালা। ইসলাম মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে যে রাসূল এসেছেন সেই রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে, আর ইবাদতটা কেমন করে হবে, কেমন করে সলাৎ হবে, সিয়াম হবে, নামাজ হবে, রোজা হবে, সেইগুলো দেখানোর জন্য একজন করে মানুষ যুগে যুগে প্রেরণ করা হয়েছে নবী হিসেবে রাসূল হিসেবে। তাদের কাজ ছিল, রাসূল কথার অর্থই হচ্ছে লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তাকে অনুসরণ করা। আপনি কোরবানি দেবেন, হজ করবেন, জাকাত দেবেন, দাওয়াতি কাজ করবেন, আকিকা দেবেন, প্রত্যেকটা কাজ হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুসারে। ইবলিস শয়তান কিভাবে করেছে, যে রসুলের বিরুদ্ধে কথা বললে তো রেগে যাবে, মোহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে কথা বললে মানুষ নামাজ পড়ুক আর রোজা করুক আর নাইবা করুক, যাই করুক, শির করুক, বেদাত করুক, আমার নবীর নামে নবীর ভালোবাসা থাকতে হবে, হৃদয়ে নবীর ভালোবাসা ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, সেই ভালোবাসার নাম করে প্রতারণা করেছে, আমরা ধরতে পারিনি। জান্নাতের পথে দিনের নামে এই প্রতারণাগুলো পৃথিবীতে আবহমান কাল ধরে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, যে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব থেকে ভালোবাসি, কেমন করে ভালোবাসি, সাংঘাতিক ভালোবাসি, এসকে মোহাম্মদ দল তৈরি হয়েছে, গোত্র তৈরি হয়েছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে ভালোবাসার মানে যুব সম্প্রদায় নিজেদের নতুন নতুন নামকরণ করেছেন, তার নাম শুনে চুমু খেয়েছেন, তার নাম করে ছবিতে গাড়িতে টাঙিয়ে রেখেছেন, তার নামে হাজারো রকমের দল তৈরি করেছেন, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে তার ভালোবাসা আমরা টইটম্বুর, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার যে প্রেক্ষিত, যেটি ধরন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে। আল্লাহকে ভালোবাসতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অপরিহার্য, খুব সূক্ষ্ম কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে কাকে করবেন, কাঠকে, ইঁটকে, পাথরকে, আমাদের দেশের কোনো বড় নেতাকে, আমলাকে, কাকে, কোন যুগের বুজুর্গকে, কোন পুরোহিত পাদ্রীকে, কোন নতুন ফতোয়াদাতাকে, না নতুন তৈরি হয়েছে কোন ইজিম, কোন মতবাদ, কেউ বলছেন আমি নবী, যুগে যুগে বিভিন্ন দাবিদার এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিজেই বলে গেছেন এগুলো, সাইয়াতুনা ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে, সালাসুনা কাযযাবুনা সালাসুন, এমন 30 জন মিথ্যাবাদী এবং তারা বলবে যে তারা আন্নাহু নবিউল্লাহ, তারা আল্লাহর নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নেই। তো নবুয়তের দাবি নিয়ে পৃথিবীতে মানুষ এসেছে,
তারপরে অন্যান্য ঈসা আলাইহিস সালামের নামে, ইমাম মাহদির নামে, অমুক ইমামের নামে, তমুক ইমামের, কত লোক এসে তা ঠিক নাই। এদের অনুসরণ অনুকরণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে একটা লোক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা অপরিহার্য, ফরজ, ওয়াজিব, দুনিয়ার সর্বোত্তম ভালোবাসা একটা মানুষের জাপিত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এ কথা নিশ্চিত শয়তান জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি ভালোবাসাকে এরা গুরুত্ব দেয়, তাৎপর্যপূর্ণ ব্যাপার একটা। তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, প্রতারণা করার জন্য সে মূল জায়গাটি থেকে সরে এসে অন্যভাবে মানুষকে প্রতারিত করেছে এইভাবে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা হচ্ছে এই এই ব্যাপারগুলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে আল্লাহকে ভালোবাসতে গেলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ইত্তেবা অপরিহার্য। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা জরুরি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আর কার অনুসরণ হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হবে আমাদের জীবনে, আমাদের যাপনে, আমাদের মুআমেলাতে, আমাদের ইবাদাতে, কোনো একটি জায়গাতে অনুসরণ নেই পরের কথা। এই ব্যাপারটাতে আপনার মত কি? আধুনিক ভ্রষ্ট সমাজের এটা ভাষা, এই ব্যাপারে আপনি কি বলছেন? একবার জিজ্ঞাসা করতে পারলাম না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি কি বলার কে? ঈদ কেমন করে হবে, কোরবানি কেমন করে হবে, ফিতরা কেমন করে দেওয়া হবে, আকিকা কেমন হবে, সলাৎ সিয়াম কেমন হবে, দাওয়াতের পদ্ধতি কেমন হবে, হ্যাঁ কোন মানুষ অনুসৃত নীতিমালার মধ্যে পড়বে, কার অনুসরণ করা হবে না, এ আয়াতের তফসির কি, এ হাদিসের ব্যাখ্যা কি, কে কে করবে? তাহলে এই কথাগুলো আসলে সত্য না, এটা হচ্ছে একটা প্রতারণা, মারাত্মক প্রতারণা। আমরা জিজ্ঞাসা করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, মিটে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ফিতরা দিয়েছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে দিনের কাজ করেছেন, কিভাবে তাওহীদ শিখিয়েছেন, কিভাবে বিরোধীদের সঙ্গে আচরণ করেছেন, কিভাবে সহমর্মী মুসলিম উম্মার সঙ্গে ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকেই অনুসরণ করা, এই অপরিহার্য কালটি থেকে মানুষকে সরানোর জন্য ইবলিস শয়তান প্রতারণা শিখিয়েছে না মুহাম্মদ সাল্লামকে ভালোবাসার নাম তার হৃদয়ের গভীর জায়গাতে রেখে দেওয়া, তার নামে গজল গাওয়া, তার নামে শামা প্রকাশ করা, তার নামে ওয়াজ নসিহত করা, সওয়াব রেসানি করা, খতমে রসুলের বিভিন্ন রকমের আকিদা পোষণ করা, আরো হাজার রকম অসংখ্য কাজ। ঘোড়ার পিঠের ওপরে যাচ্ছে এক বিরাট হযরত চেপে চেপে, আর তার পিরহানের এই দুটো এ ঝুলছে। আমার কলকাতা থাকতাম তখন রাজাবাজারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দামান ছড়েঙ্গে একজন স্লোগান দিচ্ছে, কবি নেই ছড়েঙ্গে আছে, আঁচলটা টিপে ধরে আছে এরকম করে, নাউজুবিল্লাহ। কি ভেবেছে ওই মানুষটির হৃদয়ে আসলে জাপিত হচ্ছে একটা জিনিস যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার গভীর ভালোবাসা বিদ্যমান, এবং প্রতি মুহূর্তে প্রতারণা শিকার হচ্ছে এই মর্মে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ, গাঁটের নিচে তিন হাত মানে দুই ইঞ্চি কাপড় ঝুলছে, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে গালি দিয়েছেন তার জন্য সে কলকাতার রাজপথে মিছিল করছে। মানুষ বলছে সত্যি আল্লাহ রসুলের ভালোবাসায় আবেগে উদ্ভেদ, এতটুকু অনুসরণ তার মুখে নেই, তার মুখ থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মাথার চুল থেকে কোথাও রসুলের প্রতি ভালোবাসা নেই। কি যাপন করছে? তার স্লোগান, তার মিছিল, তার কার্যক্রম আল্লাহ বাস্তবায়ন করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, ধরো আঁকড়ে ধরো সুন্নাকে, কম তো সুন্নাকে আঁকড়ে ধরবে কি কথা, সুন্নাকে যে সুন্না টিপে ধরে রয়েছে আমাকে নিজেকে সেইটাই সকাল থেকে চেঁচিয়ে ফেলার জন্য কত রকমের বাহানা যে তৈরি করেছে তা ঠিক নেই। কেউ বলছে আমার গালে শুর শুর করে, কেউ বলছে আমি অমুসলিমদের সোসাইটিতে বাস করি, যে সুন্না আপনাকে ধরে আছে সেই সুন্নাকেও ছিঁড়ে ফেলে দেয়, কেটে চেঁচিয়ে কোনো না কোনোভাবে উড়িয়ে দেয়, সে আর কোন দুনিয়ার অন্য কোনো সুন্নাকে ধরবে? এ হয় প্রতি মুহূর্তে রাসূলের বৃদ্ধ আমার ইশাকি কি রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছে রাসূলের বৃদ্ধাচরণদের বৃদ্ধাচরণকারীদের পরিণতি। এত দূর সত্ত্বেও শুধুমাত্র শয়তানের এই প্রতারণায় প্রতারিত হয়ে দিনের নামে, এটা একটা বড় প্রতারণা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে প্রতারণা। সাবধান হব, তাহলে দুটি প্রতারণার কথা, একটা আল্লাহর ইবাদত থেকে মানুষকে সরানোর প্রতারণা সারা পৃথিবী জুড়ে মানুষ করেছে ইবলিস শয়তান, সেই প্রতারণাটা হচ্ছে এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে তারা মাবুদ মনে করতে গেছে যখন, তখন তারা এ কথা মনের মধ্যে তাসাল্লি তৈরি করেছে যে আমাদেরকে নিকটবর্তী করে দেয়, এ তত্ত্ব খারিজ, আল্লাহ নিজেই করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তার নাম যাপন করা, তার নাম মুখে উচ্চারণ করা, তার ছবি তার নামের নামাঙ্কিত সুন্দর সুন্দর ক্যালেন্ডার বাড়িতে রাখা, এসবগুলো নয়। রসুলের ভালোবাসা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ এবং অনুকরণ করা। এই রকমভাবে একটার পর একটা প্রতারণার ইতিহাস তৈরি হয়েছে। তৃতীয় পদক্ষেপ,
এও মারাত্মক প্রতারণা। যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, সমাজে একটা একটা করে এই রকম ফিতনা জন্ম হয়েছে, আবার বিলুপ্ত হয়েছে, আবার জন্ম হয়েছে, আবার বিলুপ্ত হয়েছে। প্রতারণা শেখার কি? কোরআন পড়েছে, সুন্না পড়েছে, ও একটা কথা জেনে নিয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক তো ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্না। বাস কোরআন আর হাদিস। এবারে কোরআন হাদিস তো ছাড়ছে না, তো কোরআন হাদিস ধরে আছে আঁকড়ে, ও বুঝুক আর নাই বুঝুক, ও কোরআনের স্ক্রিপ্টটা ধরে আছে, আর হাদিসের কিছু বাংলা অনুবাদ হোক বা আরবি পড়তে পারে, যাই হোক মোটামুটি পড়তে পারছে, বাস। এবারে একে প্রতারণা করার একটা রাস্তা খুঁজতে হবে। তো ইবলিশ শয়তান বসে নেই, আমরা বসে আছি, আমরা মাসে একটা প্রোগ্রাম করি, বছরে একটা করি। ইবলিশ শয়তান তো বছরে মাসে নয়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, আল্লাজি ইউয়াসবিসু ফি সুদুরিন্নাস, প্রতি মুহূর্তে সে মানব হৃদয়ে ওয়াসওয়াসা দিচ্ছে, প্রতারিত করছে মানুষকে। ওর প্রতারণা একটা নতুন সিস্টেম এবারে একদম নতুন বেরিয়েছে, লজ্জম করেছে বাজারে, সেটা হচ্ছে কি, কোরআন মানি হাদিস মানি, ওসব বাইরে আর কিছু মানি না। খুব মারাত্মক কথা, কথাটা শুনতে খুব ভালো লাগছে না, খুব ভালো লাগছে। এই কথা হুগলি জেলায় একটা জায়গাতে থাকি পাশেই, এক ভাই এলো, বলে আমি কোরআন মানি সুন্না মানি, এর বাইরে কিছু নাই। আমি একটি কথা বলেছি যে হাফেজ ইবনু হাজার এই কথা বলেছেন, ইবনু কাসির এই কথা বলেছেন, উনি বলছেন তাচ্ছিল্য করে, ইবনে কাসির ভদ্রলোক কে ভাই? আমি কোরআন বুঝি, হাদিস বুঝি, ইবনু কাসিরকে চিনি না, ইবনু হাজার লোকটা কে? আলে এই দেখো শয়তানের কাজ সাংঘাতিক। কোরআন মানি হাদিস মানি, আমি আর অন্য কিছু বুঝি না, ওসব তফসিরে কে কিন্তু মানুষই লিখেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো মানুষ, যার উপরে হাদিস রাখেছে তিনিও তো মানুষ, সে হাদিসকে আপনার কাজ পর্যন্ত এই নলহাটি পর্যন্ত বই নিয়ে এসছে, তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই, তো কি হবে? কোরআন এবং সুন্নাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে রেখেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের একটা পারিভাষিক নাম হচ্ছে সালাফ, তারা হচ্ছেন আমাদের পূর্বসূরি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি মতো কথা নয়, তাদের সম্পর্কে তাদেরকে হকের ন্যায়ের মানদণ্ড করেছেন যে তাদের মতো যদি ইমান আনে ফাকাদি হিতা দাও, আর যদি না আনে তাহলে তো একদম উল্টে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন করে বুঝেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যেটা দিন, তার যেটা ব্যাখ্যা, তার যেটা বিশ্লেষণ, তার যেটা তাৎপর্য, তার যেটা ধারাবাহিক ব্যবহারিক নিয়ম কানুন, সেইগুলিকে যারা রেখে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুকে করে আগলে ধরে রেখেছেন, পরবর্তীকালে তাবেঈরা ধরেছেন, তাবাতাবেঈ ধরেছেন, মুহাদ্দিসিনে কেরামরা ধরেছেন, তারপর লিখিত একটা হাদিসের যুগ এসেছে, তারা সেগুলোকে রেখেছেন, তার মধ্যেও কিছু গোলযোগ সৃষ্টি হয়েছে, সেগুলোকে তারা বেঁচেছেন। এই টোটাল পর্ব আজকে আমাদের কাছে যে কোরআন এবং সুন্নাহ এসেছে এই ধারাবাহিক পর্যায়ে, এই টোটাল পর্বটাকে নষ্ট করে দিয়ে ইলমের, কোরআন এবং সুন্নার ইলমের মোতাবারিস ধারা, এক আলোকোজ্জ্বল ধারা আছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অদ্যাবধি যেটা রয়েছে, এই ধারাটাকে অস্বীকার করে দিয়ে ওর হাতে কোথাও একটা বাংলা বই আছে না আরবি বই আছে, বলে আমি কোরআন বুঝি আর হাদিস বুঝি, কিছুই বোঝে না, একটা শব্দও বলতে পারে না, অর্থও বুঝতে পারে না, এবং নিজের ইচ্ছা মতো নিজের জীবনযাপন করে, নিজে যেটা ফতোয়া দেয় সেই ফতোয়াটাকে খুঁজি 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 কোথাও বের করে, তার ব্যাখ্যা নাই, তার বিশ্লেষণ নাই, এবং প্রতারণার শিকার হয় কি দিয়ে, আমি কোরআন মানি হাদিস মানি, আমি ওই ইবনু কাসিরকেও বুঝি না আর ইবনু হাজার আছে, কে বোঝাবে আপনাকে? পবিত্র কোরআন এবং সুন্নার কথা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে ফাইল তাদের মতো যদি তাদের ইমান আনো তবে তোমরা হিদায়ত পাবে। সাহাবায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যাদেরকে স্পষ্ট করে, উলাইকা হুমুস সালিহুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, তাদের উদ্দেশ্য হচ্ছে সরাসরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দেখেছেন, বুঝেছেন, এবং পবিত্র কোরআন এবং সুন্নার সর্বোত্তম অনুসারী তারাই, সর্বোত্তম ব্যাখ্যাকারী তারাই, সর্বোত্তম তাৎপর্য প্রদানকারী তারাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিতিতেই এগুলো ঘটছে, এতদূর সত্ত্বেও এই ইলমের মোতাবারিস ধারাটাকে তারা অস্বীকার করে বসেছে, এবং তার জন্য যে বিভ্রান্তি হওয়ার, সেই জন্য হাজার রকমের শতদা বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ। কোরআন এবং সুন্নার যে মৌলিক ধারাটি, সালাফদের যেটা মানহাজ, সেটা থেকে বিচ্যুত হয়ে তারা নিজের নিজের মতো করে জীবনযাপন করেছে। এটা হচ্ছে শয়তান ইবলিশের একটা বড় রকমের ধারা, বড় রকমের একটা ট্রেন, বড় রকমের একটা প্রতারণা। হ্যাঁ তুমি বলে দাও ভালো লেগেছে, তোমাকে কোরআন মেনেছো, হাদিস মেনেছো, বাস অন্য কিছু মানো, আমরা কোরআন মানি, আমরা সুন্না মানি, হ্যাঁ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন, আমাদেরকে বুঝেছেন, যেভাবে সালাফরা সেগুলো শিখিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেগুলি সার্বিক তাৎপর্য মেনেই আমরা সেগুলোকে গ্রহণ করি।
আমরা নিজের মনোমত নয়, নিজের ইচ্ছা মতো নয়, নিজের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে নয়, এ ব্যাপারে আমরা সতর্ক থাকব, এ ব্যাপারে আমরা সজাগ থাকব। প্রতারণার ইতিহাস খুব বড়। একটা জিনিস বারবার বলছি, দেবো বলা হয়েছে আর দিয়েছে অন্য কিছু। আমাদের কাছে একদল প্রতারক একসময় আসতো গায়ে গায়ে, বহু জায়গাতে বলেছি, রেগে আগুন হয়ে গেছে, কেউ মুখোমুখি প্রতিবাদ করেছেন, কিচ্ছুতে কিছু লাভ নেই। তারা বলতো আমরা ইমানের দাওয়াত দিই। ইমান কি ভাই? আসসালামু আলাইকুম, আপনাদের মসজিদে এসেছি, আমরা ইমানের দাওয়াত দিতে চলি। ইমানটা কি বলে? ইমান হচ্ছে আল্লাহ থেকে সব হয়, মানুষ থেকে হয় না। আর তাদের কাছে ইমান ছিল আমরা নামাজ কি করে পড়বো? বলে তুমি যেমন করে পড়ো পড়ো, আমি যেমন করে পারি পড়ি। এটা তো রামকৃষ্ণের মত, এটা তো অদ্বৈতবাদীদের সর্বেশ্বরবাদের মত। জরাথুষ্ট বলেছিল, কনফুসিয়াসরা বলেছিল, যে যেমন করবে তত মত তত পথ। এ কি বললো? আমার ভাই আপনার সঙ্গে যাবো নামাজ পড়বো কি করে? বলে তুমি যেখানে যেমন করে পড়ো পড়ো, আমি যেমন করে পারি পড়ি। নাউজুবিল্লাহ। আপনি শোনেন, আপনি যদি বলতেন যে আমার মতো পড়ো, তাহলে একটা কথা ছিল, খানিকটা কথা ছিল। মুহাম্মদ আপনি কেমন আমির, আপনি কোন দলের আমির? ও বলছে আমাদের আমির সাহেব, ও বলছে আমাদের জামাতের লিডার, ও বলছেন আমি অমুকের ফ্যান, ও বলছে আমি অমুক দায়ীর খুব অনুসারী। কার অনুসারী আপনি? নাউজুবিল্লাহ। আমি বললাম আপনি কোন আমির? আপনি বলছেন আপনার তোমার মতো তুমি পড়ো, আমার মতো আমি পড়ি। আমাদের তো একজন আমি চিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে পড়ি ওই রকম করে তোমাকে পড়তে হবে। আমাকে যেমন দেখছো তেমনি করে তুমি সালাত আদায় করো, এই তো আমিরের কথা। তাহলে আপনি যেমন করে পড়ুন কোরআন সুন্নাহর মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখেছিলেন তারা যেমন করে পড়েছিলেন, তাদেরকে যারা দেখেছিলেন তারা যেমন করে পড়েছিলেন, এই ধারা চলে আসছে। তো আপনি যে বলে দিলেন যে তুমি তোমার মতো পড়ো আমি আমার মতো পড়ি, এ এক প্রতারক। এ কি দিয়েছে? ইমানের দাওয়াত দিতে গিয়ে আসলে ভ্রষ্টতার দাওয়াত দিয়েছে। সলাতের আমি নামাজই বাড়াতে গিয়ে নামাজ থেকে ভ্রষ্ট করেছে, নামাজহীন করে ফেলেছে মানুষকে। সলাতের আনুগত্যের বাদ দিয়ে সে তো বৃদ্ধাচরণ শিখেছে। গভীর প্রতারণার শিকার হয়েছে গোটা উম্মার। দিনের পর দিন, রাতের পর রাত কোরআন এবং সুন্নার নাম করে, সলাতের নাম করে, আকীদার মানে ইমানের নাম করে আসলে সে ভ্রষ্টতার পথটাকে ধরেছে। আর একটা দল এলো, সব দলগুলোর নাম বলছি না, ও বললো তোমাদেরকে আমি এমন পথ দেখাবো না, তোমাদের হাতে নিতে তুলে নিতে হবে, অস্ত্র শস্ত্র যা কিছু আছে নিয়ে কি করো ঝাঁপিয়ে পড়ো, দেশ উদ্ধার হয়ে যাবে। নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে পারেনি। দুর্গন্ধের আকিদার মানহাজের কোরআন সুন্নার সমস্ত জায়গাতে, দুর্গন্ধের একেবারে চূড়ান্ত জায়গাতে অবস্থান করার পরেও সে মানুষ উদ্ধারের নাম করেছে। কাকে উদ্ধার করবে, কি উদ্ধার করবে, কারা উদ্ধার করবে? না আছে তাদের কাছে দলিল, না আছে বিশুদ্ধ পবিত্র কোরআন এবং সুন্নার কোনো নিয়মরীতি, না আছে কোনো তত্ত্ব। মানুষকে শিখিয়েছে, কেউ শিখিয়েছে তোমাদেরকে আমি রাষ্ট্র কায়েম করে দেবো তোমাদের নামে, কোথাও একটা মসজিদ কায়েম করতে পারেনি। আল্লাহর জমিনে একটা ভালো মসজিদ করে পাঁচজন মুসাল্লিকে নিয়ে এসে নামাজ শেখাবে, দোয়া শেখাবে, তৌহিদ শেখাবে, সুন্নাহ শেখাবে, করেনি। কি বললো? দেশ গড়ে দেবো তোমাদের জন্য। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শত শত যুবকের মাথাকে চিবিয়ে চিবিয়ে খেলো আর একটাই স্বপ্ন দেখালো, দেশ গড়ার নাম করে তাদেরকে পরিবারচ্যুত করলো, জীবনচ্যুত করলো, কোরআন এবং সুন্নাহচ্যুত করে দিল। শুধুমাত্র প্রতারণার শিকার হলো মানুষ, আর কিছু নয়। একের পর এক মানুষের কাছে এইভাবে ইবলিশ শয়তানের প্রতারণার বার্তাগুলিকে মানুষ বহন করে এসছে, শুধুমাত্র নিজেদের অজ্ঞতার কারণে, পবিত্র কোরআন এবং সুন্নাহ না জানার কারণে। জ্ঞানের অপর নাম, ভালোবাসার অপর নাম হচ্ছে জ্ঞান। জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই, জ্ঞানের বিহনে কোনো ভয় নেই, জ্ঞানের বিহনে অজ্ঞতার মধ্যে কোনো ভালোবাসা নেই। এই জন্য অজ্ঞতা একটা অভিশাপ। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ মূর্খতা থেকে তুমি আমাকে পানা দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ ওই ইলম থেকে আমাকে পানা দাও যে ইলম আমাদের কোনো উপকার করে না, কল্যাণ করে না। কাজে কল্যাণ করে ইলম, একমাত্র কল্যাণ করে ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম, ধারাবাহিক এবং মোতাবারিস ধারায়, যে ধারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছিল, শিক্ষকের কাছে বসে হাঁটু পেতে গেড়ে একটা একটা করে শব্দ বর্ণ বাক্য বুঝে জেনে নিরন্তর আমরা যদি চর্চা এবং চর্চার মধ্যে এটাকে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে এটা স্পষ্টভাবে প্রতারণার ধারাগুলো একটার পর একটা রইলে প্রতারণায় চলতে থাকবে। কখনো দেশ গঠনের নামে, কখনো শাসন ক্ষমতা দখলের নামে, কখনো আমাদের ইমানের নামে, কখনো আকিদার নামে। আসলে ইবলিস শয়তান কিন্তু যুগে যুগে মানুষকে প্রতারণা করেছে, প্রতারণা করেছে দিন প্রচারের নাম করে, দিনের প্রচারের নাম করে মানুষ নিজেকে প্রচার করেছে, দিন নয়, আপনারে ইস্তাবি আছো জগতের স্রষ্টারে নহে। একটা কবিতা বলেছিলাম, সে এক ভণ্ড রাজাকে এক সাধু বলেছিলেন,
রাজা বললে, আমি এত বড় যে দেবালয় তৈরি করেছি, এত বড় আমি আসন তৈরি করেছি, তুমি সেখানে কেন নাম গান গাও না, স্রষ্টার কেন তুমি গুণকীর্তন করো না, তুমি মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছ? তো সে সাধু মানুষটি বলেছিলেন রাজাকে যে আপনার এই স্থাপি আছো জগতের স্রষ্টারে নহে, আপনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন ওখানে জগতের স্রষ্টাকে প্রতিষ্ঠা করা, তোমার তার দিন কায়েম করা, তার কথা প্রকাশ করা তোমার উদ্দেশ্য ছিল না। আর এটাই করেছে আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দিন প্রচারের একবারে সূচনা লগ্নে একটা কথা শিখিয়ে দিয়েছেন, কয়েকটা কথা মনে করে রাখবেন খুব ভালো করে। চাদর ঢাকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির বলে রব্বিকা ফাসবির। রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করেছেন, হে নবী ওঠো, চাদর ঢাকা দিয়ে আছো কেন, চাদর ঢাকা দিয়ে এসব পড়ে থাকলে হবে, এবার উঠতে হবে, কম ফানজির ওঠো আর মানুষকে সতর্ক করো, দাওয়াতের কাজ যারা করছেন, করছেন বলে দাবি করছেন, করছেন বলে মনে করছেন, আর অন্য কেউ করছে বলে ধারণা করছেন, সকলকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি তাকে প্রকাশ করা হচ্ছে যে তুমি ওঠো আর মানুষকে সতর্ক করো, সাবধান করো, কি থেকে, পাপ থেকে, শির থেকে, বেদাত থেকে, ভাই এটা এটা নয়, এটা এটা নয়, এটা এই, এটা এই, ইত্যাদি। আর কি করো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো, তোমার রবের মহানত্ব বর্ণনা করো, রবকে বড় করো, আল্লাহ বড়, এইরকম করে ডেকো না। আমাদের দেশের নয়, পৃথিবীর সব দেশের ক্ষমতাসীন মানুষেরা তারা কল্যাণের নামে অন্য কিছুর নামে নিজের দিকে ডেকেছে, আমাকে দেখো আমি করেছি, আমাকে ভোট দাও, আমাকে প্রতিষ্ঠা করো, আমাকে তোমার নেতা বানাও, এসব নয়। নাবী রাসূলদের কাজ ছিল এইরকম করে নয়, নাবী রাসূলদের কাজ ছিল এইরকম, মানুষ আছে এখানে রবের দিকে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, মানুষকে রবের পথটাকে দেখিয়ে দাও, মানুষকে জান্নাতের পথটা দেখিয়ে দাও, নিজের দিকে ডেকো না। নিজের দিকে ডাকা কি, দল ডাকছে আমার দলে এসো, ও বলছে আমার দলে মসজিদে এসো, ও বলে আমার মাদ্রাসাতে এসো, বলে আমার অমুকে এসো, এই এটা দাওয়াতের মৌলনীতি নয়। দাওয়াতের মৌলনীতি হচ্ছে মানুষকে রবের পথটাকে চিনিয়ে দেওয়া। এরা কি করেছে, নিজের দলের দিকে ডেকেছে, দিনের নামে আসলে প্রতারণা করেছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আর নিজেকে পাক পবিত্র রাখো, নিজের জামা কাপড় পোশাক আশাক যাবতীয় যা কিছু পরিচ্ছন্ন রাখো, ওয়ালা তামনুন তাস্তাকসির, আর কোনো কিছু বেশি পাবার লোভে কোনো কিছু কাউকে প্রদান করো না, এখান থেকে মোটা অঙ্কের পাবো, এখান থেকে অমুক পাবো, ওখানে তমুক পাবো, এখানে ভালো চাঁদা পাবো, সেই জন্য এর অন্যায়টাকে কিছুক্ষণের জন্য মেনে নিই, এ হারাম কাজে লিপ্ত থাকে থাক, কিন্তু এর কাছ থেকে বড় একটা ডোনেশন পাই, এইসব এগুলো হচ্ছে আসলে শয়তানি প্রতারণারই একটি ধরন ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে কোনো ভালো কথা বলার পূর্ব শর্ত স্পষ্ট করে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কি কোনো কিছু অধিক পাবার আশায় কাউকে কিছু দিতে যেও না, যেটুকু দেবে তো দিয়েই দেবে, আর কিছু নাই, ওয়ালা তামনুন তাসাক্সির, ওয়ালা রব্বিকা ফাসবির, আর রবের প্রতি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ এই কাজ করতে গিয়ে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক ব্যথা আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দাওয়াতের সিস্টেম হচ্ছে মানুষকে রবের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাদেরকে পথ দেখ, রবের পথ দেখার উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে তোমার প্রতিপালকের দিকে মানুষকে হিকমার সঙ্গে ডাকো। আর সাধারণভাবে মানুষ শয়তানের প্রতারণায় কি করেছে, নিজের দিকে ডেকেছে, আর কি করেছে, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সমাজে বহু জালসা হয়, সব নয়, প্রতারণা তো সব হবে না, সব খেজুর গুঁড়ে তার আখের গুড় মিশিয়ে দেবে না, কিছু হবে, আর সেইটাই হচ্ছে উম্মাদের জন্য বিপদ। বড় বড় সভা সমিতি, এই যে একটু অঘ্রাণের মানে হেমন্তের বাতাস বইতে শুরু করলো বাংলার এই মানে দক্ষিণ মণ্ডলীয় জলবায়ুতে, আর শুরু হয়ে গেল এক বিরাট, আপনি ভাবতে পারেন প্রতারণার শিকার যে লোকটা নামাজ পড়ে না, জালসা কমিটির সভাপতি, তার ইন্টারেস্টটা কোথা থেকে আসে, কিসে আনন্দ পাইছে এত, মানুষকে দিনের কথা বলানোর জন্য, দিনের কথা শোনানোর জন্য আপনার এত আবেগ, আপনি নিজে শোনেন না, আপনার ছেলে মেয়ে শোনেন না, আপনার বউ শোনে না, আপনার চোদ্দ গোষ্ঠী কেউ শুনছে না, কিন্তু আপনার আমার এত আবেগ, এত উদ্দীপনা, এত ইন্টারেস্ট কোথা থেকে আসছে, এক দু টাকা পাঁচ টাকা নয়, ভাইয়ের বর্ণনা করছে আমাদের প্রায় 2.5 লাখ টাকার বাজেট, কেউ বলছে 3 লাখ টাকা বাজেট, ইসলামের নামে দিনের নামে হলে তার প্রতিবাদ আমরা করব, এটা আমাদের ন্যায়সঙ্গত অধিকার, এটা আমাকে বলতেই হবে। এই সমস্ত মণ্ডপগুলো, এই সমস্ত সাজসজ্জাগুলো, এই সমস্ত জাকজমকে একটা বিরাট প্রতারণার রিল চলছে, সেটা না বলে দিলে খেয়ানত হবে। রিলটা কিরকম, সবাই তো আর হবে না, সবাই তো প্রতারণা করে, সেটা প্রতারণার ধরন হচ্ছে অমুসলিমদের বিভিন্ন রকমের মণ্ডপ,
কোটি কোটি টাকার, দু কোটি টাকার বাজেট, তিন কোটি টাকার বাজেট যেমন হয়, এরা ঠিক সেই ধারা। এবং সেই ধারাটাকে বজায় রাখতে গিয়ে কি করেছে, চাঁদা তুলেছে, লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছে, এর কাছে তুলছে, আমার ছটা গরু লাগবে, কেউ বলছে সাতটা ছাগল লাগবে, কেউ বলছে আমাকে চল্লিশ টিন তেল লাগবে, দিচ্ছে, মানুষ ঢালাও দিচ্ছে, ভালো কাজ, দিনের কাজ। মোটা অঙ্কের একটা বখরা, মোটা অঙ্কের একটা পাওনা, চারজন পাঁচজন দশজন শেষকালে ভাগ করে নিয়েছে, মোটা অঙ্কের। আমি ভুক্তভোগী, এমনকি গরিবগুলো এদিক সেদিকে ডেকে নিয়ে আসে, দু চারটে মাস যা মৌলভী টলভী দিকে ডেকে নিয়ে আসে, তো দুশো টাকা দিয়েছে, দু হাজার টাকা লিখেছে খাতাতে, আমার নিজের চোখে দেখা, এগুলো ও নিয়ে বিচার বসেছে, এ নিয়ে সালিশ হয়েছে। এত বড় একটা সুযোগ, এত বড় একটা মজার জায়গা, আসলে দিন প্রতিষ্ঠার নামে, দিনের কথা মানুষের শোনার নামে, মানুষ আসলে নিজে ডুবিয়েছে, অন্যকে ডুবিয়েছে, প্রতারণার একটা বিরাট ধরন, লক্ষ লক্ষ টাকা, সেই সমস্ত টাকা দিয়ে আপনি অবাক হয়ে যাবেন। এদের ইতিহাস বললে আরো আশ্চর্য আশ্চর্য ইতিহাস আছে। সারা সোসাইটিতে একটা মসজিদে একজন ইমাম সারা মাস খেটে যাচ্ছে, একজন মসজিদের ইমাম সাহেব, একদম স্টেশনে হুগলির একটা কটলাইন একটা স্টেশনে দেখা, তো দেখছি পুরোনো কটা বদনা নিয়ে, ব্যবহৃত পুরোনো নয় নতুন নতুন প্লাস্টিকের কটা বদনা লোটা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকগুলো লোটা। তা আমি বলছি, ভাই এসব লোটা নিয়ে কোথায় যাচ্ছেন? বলছি বাড়ি যাচ্ছে, এই লোটা কোটাই পাওনা, লোটা কোটা পাওনা মানে বলে গতকাল জালসা ছিল, বড় বড় বক্তারা এসেছিলেন, আর এই লোটা নিয়ে সব পেচ্ছাপ টেচ্ছাপ করতো, আর এই পানি টানি খেত এই দিক সেদিক করে, তো সেই লোটাগুলো এখন তো অব্যবহৃত, হাতে কাজে লাগবে না, আমাকে মাতোয়ালি বলে কটা নিয়ে যাও, যা প্লাস্টিকের দরে বিক্রি করে যা পাই। খুব অসহায় হয়ে লোকটা বলছেন, খুব গরিব মানুষ একটা ইমাম। আসলে মজার কথাটা হচ্ছে, ওনাকে যে পরিমাণ মাইনে দেন, সারা মাস একটা মাস পরিশ্রম করার পর চারটে পাঁচটা জুমার খুতবা দেন, নিয়মিত ছেলেদেরকে মসজিদে মক্তবে পাঠদান করেন, জানাজা পড়ান, বিয়ে পড়ান, আর অন্যান্য কিছু কাজ করেন, মসজিদ ঝাঁট দেন, কলতলা পরিষ্কার করেন, বাথরুমে নোংরা করে দিয়ে গেলে সেগুলোকে সাফ করেন, এত কাজ করার পর ওকে দেয় আট হাজার টাকা, না ন হাজার টাকা, দশ হাজার টাকা, আর আধ ঘন্টা এক ঘন্টা বক্তব্য রেখে যে কুড়ি হাজার টাকা দিয়েছে। কেন দিয়েছে? এমনি দেয়, মানুষ খেপে যায়নি, মোটা অঙ্কের বখরা আছে গোটা পশ্চিমবাংলায়, বলি আজকে নতুন কথা শুনিয়ে গেলাম। এই সমস্ত চিটাররা এত টাকা উপার্জন করে ওদের কাছে, মানে ওহি যদি, মানে একদম জিবরিল আমিন এসে যদি বলে যে এটা হারাম, ওসব কথা শুনবে না, এসব ছাড়বে কি করে, মারাত্মক ব্যাপার। যে যেমন করে অন্যান্য মতাবলম্বীরা করে গেছে, এই সমস্ত মানুষেরাও করে গেছে, দিনের নামে মানুষের নামে বছরে একটা গায়ে জালসা না দিলে মানায় গো, মানুষ ভালো কথা শুনবে কি করে, মানুষকে ভালো কথা শোনানোর নাম করে নিজের দুনিয়া গোছানোর এই প্রতারণা দাওয়াতের নামে নিরন্তর চলেছে। আমি বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে এই প্রতারণার শিকার হব না, কাউকে প্রতারিত করব না। যুগে যুগে যারা মানুষকে প্রতারণা করেছে আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা বেঁচে রয়েছি, এত প্রতারণার পরেও আমরা বেঁচে রয়েছি না, এটা আল্লাহ নিহাত দয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছিলেন খুব বেশি করে করে, যে আল্লাহ আমার উম্মতকে এই বিকৃত আকৃতি দিও না। মানে অন্যান্য যুগের কমরা যখন এই ধরনের অন্যায়গুলো করতো, আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে শুকর করে দিয়েছিলেন, কাউকে বাঁদর করে দিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো ঘটনাগুলো জানতেন, তাকে জানানো হয়েছে, তো তিনি বলতেন, দোয়া করতেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি এই বিকৃত করে দিও না, বড় কষ্ট কর, আর কি করো না, আল্লাহ আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিও না। সমূলে ধ্বংস করে দিলে তারা তওবা করার সুযোগ পাবে না, তারা ইখলাস মানে ইস্তেগফার করার সুযোগ পাবে না, তা শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তাদেরকে সবাইকে কাউকে না কাউকে দেখো, হ্যাঁ, এবং তাদেরকে তওবা করার ইস্তেগফার করার সুযোগ দিও। একবারে যদি একসঙ্গে সব মরে যায় তাহলে কী হবে, অনেক মানুষ থাকবে তারা তওবা করার সুযোগ পাবে না। এই রসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছিলেন আল্লাহ নেহাত দয়ায় আমরা বেঁচে রয়েছি, নইলে এসব প্রতারণা যা চলছে একটার পর একটা মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে তো সব থেকে বেশি, কারণ এদেরকে প্রতারণা করার সুযোগটা বেশি, এদের রক্তটা তাপ দিক থেকে, তাপের দিক থেকে একটু উত্তপ্ত, এরা অনেকটা বেশি কর্মক্ষম, খুব আবেগপ্রবণ, কোনো জিনিসকে নিতে পারলে খুব তারা মানে দ্রুত গতিতে সেটাকে বাস্তবায়ন করতে পারে, বিভিন্নভাবে এদেরকে প্রতারণা করেছে। এবং এই প্রতারণাগুলো এমন এমন জায়গাগুলোতে করেছে যেগুলো পূর্ব যুগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত জাতিগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কওমের কথা বললাম, একটা কওম ছিল আমরা প্রতারিত হই, সে কওমের নাম ছিল হুদ, কওমে আদ, তাদের ওপর যে নাবি এসেছিলেন তার নাম ছিল হুদ আলাইহিস সালাম, এসে তাদেরকে নিষেধ করলেন যেসব করো না, কি করতো জানেন, বড় বড় শুধু বিল্ডিং বানাতো। আপনাদের মনে হতে পারে যে বিল্ডিং বানানোটা খুব অপরাধ নাকি, হ্যাঁ অপরাধ তো বটেই, কখন অপরাধ,
মানুষ ঘর তৈরি করে, মানুষ কিসের জন্য? বসবাসের জন্য। ওরা বিল্ডিং নির্মাণ করতো, টাওয়ার তৈরি করতো, স্তম্ভ তৈরি করতো, গম্বুজ নির্মাণ করতো নিজেদের ঔদ্ধত্য প্রকাশের জন্য। আমাদের করে যাচ্ছে মানুষ, না না, দিনের নামে হোক দুনিয়ার নামে হোক মানুষ বাঁচতে গেলে এসব প্রতারণার শিকার হয়েছে। জীবনযাপন করতে গেলে ঘর বাড়ি দরকার হয় না? ঘর বাড়ির দরকার কটা হয়? একটা হয়, দুটো হয়, তিনটে? নবী সাল্লাম বলছেন তোমার একটা ঘর থাকবে, দুটো ঘর থাকবে, তিনটে ঘর থাকবে, একাধিক ঘর যখন হবে সেটা শয়তানের আড্ডাখানা হবে। পৃথিবীতে যত বেশি বেশি বাড়ির নির্মাণ দিয়ে বিল্ডিং করেই গেছে, ভাড়াও দেয় না, ভালো কাজে ব্যবহারও করে না, ভাড়া দেওয়ার নাম করে অনুষ্ঠান মহল করেছে, মদের আখড়া বসে আমার তৈরি মুমিনের তৈরি ঘরে, হাজার রকমের বেহায়াপনা অশ্লীলতা সেখানে জাপিত হয়, এখানে একটা বাড়ি ওখানে বাড়ি, ছেলেরা গিয়ে চার পাঁচজন লোক মিলে মদ মাতালের লোকদের সেখানে আখড়া তৈরি করে, আর লক্ষ লক্ষ বিল্ডিং নির্মাণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সমাজের দিনে পৃথিবীর, আর লক্ষ লক্ষ শ্রমিকের কাজ, শ্রমিকের সময়, তাদের জীবন বিসর্জন দেওয়ার সময়কে ব্যয় করেছিল কারা? কওমে আদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন, সাবা লায়ালি ওয়া সামানিয়া তাইয়াম, সাত রাত আট দিন মুষলধারায় তাদের উপর ঝঞ্ঝা বায়ু আর বৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে মাটির সঙ্গে লেবেল হয়ে গিয়েছিল। এই কাজ যেন কেউ না করে, প্রতারণার শিকার হয়ে আপনাকে প্রতারিত করছে যে না না, বিল্ডিং ইসলামে সৌন্দর্যের এ আছে, বড় বড় বিল্ডিং, নিজেদের সমস্ত দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে গেল। কোরআন সুন্নার চর্চা নেই, দিনের চর্চা নেই, দিনই কোনো সমাবেশ নেই, দিনের নামে মানুষকে দাওয়াত নেই, কি আছে? স্ট্যাটাস তৈরি হয়ে গেছিল, কওমে আদের একটা স্ট্যাটাস ছিল, জীবন ধারণের একটা মানদণ্ড ছিল, বড় বিল্ডিং, এছাড়া বাঁচা যায় না। তাদের পরে একটা কওম এলো, মোট ছটা জাতির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছে, এই প্রতারণা মার্কা লোক ধাপ্পাবাজ। তাদের পরে একটা কওম এলো, তাদের নাম হচ্ছে কওমে সামুদ। এরা ছিল শিল্প সংস্কৃতির লোক, এরা ছোটখাটো লোক নয়, শিল্প সংস্কৃতি মানে আমাদের সমাজে যেমন রয়েছে একটা ন্যাংটা মূর্তিকে, নোংরা একটা মূর্তিকে পাথরে তৈরি করে টাঙিয়ে রেখেছে, তার নাম বলছে ভাস্কর্য, তার নাম বলছে ললিত কলা, তার নাম বলছে ফাইন আর্টস, তার নাম হচ্ছে চিত্রশিল্প, এর নাম মানুষকে শুনতে ভালো লাগছে, এটা সংস্কৃতি। ছোটো ছোটো আমাদের মুসলমানদের মধ্যে তার আরম্ভ হয়েছে এখন খুব, বিভিন্ন একাডেমিগুলো বিশেষ করে একাডেমির লোকরা আবার রয়েছে, রেখে যাবে নাকি তার ঠিক নেই, হ্যাঁ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে ছোটো ছোটো মেয়েগুলোকে নাম করে, বড় বড় ছোট বড় নানা রকমের ছেলে আর মেয়েগুলো হাঁটুর ওপরে প্যান্টুল পরিয়ে নানা রকম হাত পা তোলা নাচা কোদা করছে, নিয়ে বলছে কী করছে, মানে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কাদের কওমে সামুদের ধাপ্পাবাজি, ওয়া সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ, ওয়া সামুদ আল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, পাথরের গায়ে কেটে 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 অঙ্কন শিল্প, কি সুন্দর সুন্দর শিল্প আর সৌন্দর্য আর ভাস্কর্যের এক নতুন রূপ, মানুষ দেখে অবাক হয়ে যায়, আহা দারুণ কাজ করছে তো, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, অশ্লীলতায় ব্যভিচারে একটা সমাজ দীর্ণ হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। ওরা যেমন নিজেদেরকে শিল্প এবং সংস্কৃতির সম মনোভাবাপন্ন বলে প্রকাশ করেছিল, নিকৃষ্টতার সেই জায়গাতে তারা পৌঁছে গিয়েছিল। সামুদ আলী সালাহ আলি ইসলাম এলে বললেন, এইসব কী করছো, সাংঘাতিক অপরাধ। বলে অপরাধ, তোমাকে একটা কথা বলো তুমি পারবে? বলে কি? আমাদের সমাজের লোকরা বলে না, কোনো ভালো কথা যখন বলতে যাওয়া হয় বলে তোমার তোমার মানুষের থেকে কয়েকটা ডাক্তার বেরোচ্ছে, ডাক্তার করো দেখিন, এটা বিরাট শিল্পের কাজ, করে একটা শিল্প করো দেখি, একটা ছেলে অমুক করো দেখি, তমুক করো দেখি, তা একটা অভাবনীয় জিনিস যা আমার কাজ নয় তাই আমার উপরে চাপিয়ে দিচ্ছেন, যেটা সম্ভব নয় সেটাকে আমাকে বলছে। ওই সালেহ আলাইহিস সালামকে বলছে ওই পাথরের ভিতর থেকে একটা উট বের করে এনে দেখান দেখি দেখি, তো সালেহ আলাইহিস সালাম তাই করলেন, আল্লাহ করালেন, সে উঁটকে ওরা হত্যা করলো। আল্লাহ বললেন আর নয়, এইবারে ওদের ওপরে একটা গগনবিদারী চিৎকার, গগনবিদারী একটা আওয়াজ আসমান থেকে এলো, আর ওই যে পাথরের ওপরে শিল্প আর ভাস্কর্য আর ওই সংস্কৃতির তারা জন্ম দিয়েছিল সেই পাথরের চাপা পড়ে মরে গেল। কেমন করে মরেছিল জানেন? পরবর্তীকালের ভাস্কর্য, এই যারা জীবাশ্ম বিশেষজ্ঞ ফসিল নিয়ে যারা চর্চা করেন, তারা সেখানে গিয়ে সব মাটি খুঁড়ে দেখে এসছেন, দুই পাথরের নিচে এমনভাবে মরে গেছে মানুষ, কোন মায়ের বুকে দুধ পান করছিল যে শিশুটা ওই বুক থেকে মুখটা সরানোর আর সময় পায় নাই, ওই রকম করে চেপে গিয়েছে। আল্লাহ ওদেরকে আর পৃথিবীতে রাখেননি, কিসের জন্য? সংস্কৃতির নাম করে প্রতারণা, শিল্পের নামে প্রতারণা, সভ্যতার নামে প্রতারণা। চিত্রশিল্পের বিরাট একটা কি হবে অনুষ্ঠান হবে, বড় একটা হল করা হলো সরকার থেকে, ফরাক্কার বাঁধ ভেঙে মানুষ ডুবে গায়ের পর গা মরে শেষ হয়ে গেল, আর ওদিকে কি হচ্ছে, ওই যে আমাদের সিনেমা ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে,
ডাহা প্রতারণা ছাড়া এর নাম কি হতে পারে? সংস্কৃতির নামে, শিল্পের নামে আমাদের দেশে অনেক লোক আছে, বাড়িতে রং করেই যাচ্ছে। লোকটা খুব একটু মানে কি বলবো, সংস্কৃতির লোক তো, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, আর ঘরের ডিজাইনের পর ডিজাইনের শেষ নাই, সংস্কৃতি আর শিল্প আর সভ্যতা। আর মাঝে মাঝে আমি ট্যুরে যাই, ভাইজাগ যাক, অমুক জায়গায় যাই, অমুক জায়গায় তমুক জায়গায় যাই, মানুষ পাশের বাড়ির লোকটা কোকিয়ে কোকিয়ে মরে যাচ্ছে, এর নাম শিল্প, এর নাম সংস্কৃতি, এর নাম সভ্যতা। আসলে এইটার নামে মানুষকে প্রতারিত করেছে শয়তান, যে তুমি শিল্পী, তুমি ভালো ভালো এসব কাজ করো, সুন্দর সুন্দর রং আর ঝকঝকে ঘর আর দামি দামি জামা কাপড়, মূল্যবান মূল্যবান জুতো, এই তোমার সংস্কৃতির রূপরেখা। তোমার পাশের বাড়ির লোক না খেতে মরে যাক, পরাক ফরাক্কার বাঁধ ভেঙে লোক মরে যাক, উচ্ছন্নে চলে যাক, তোমার রাজ্যে বড় বড় কি হবে, সিনেমা ফেস্টিভ্যাল হবে, আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর ওই ছোট ছোট বড় বড় মেয়েরা সব উলঙ্গ অর্ধ লঙ্গ হয়ে নাচবে গাইবে, এর নাম হবে তোমার সভ্যতা, এর নাম সংস্কৃতি। একটা গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধূলিসাৎ করেছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন এই সামুদ জাতিকে, শুধুমাত্র সংস্কৃতির নামে তারা নোংরামো আর জঘন্য কাজ করেছিল। আর একটি জাতি কি করেছিল, তাদের নাম কমে লুত, লুত আলাইহিসসালামের কম। লুত আলাইহিসসালাম বললেন, ওগো তোমরা যা করছো এই পৃথিবীর ইতিহাসে এই কথা কেউ আর জানতো না। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে নারী পুরুষ করে, তা নারী পুরুষ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ থাকবে, পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকবে, তোমরা একে অন্যের সঙ্গে মিলিত হবে, স্বাভাবিক নিয়মে বৈবাহিক জীবনযাপন করবে, তোমাদের সন্তান হবে, এইসব ভালো ভালো কথা বললেন। তো তোমরা এইসব কী কাজ করছো, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, নাউজুবিল্লাহ, এই সমকামিতা এইসব কাজ করে, এই জঘন্য অপরাধের কথা যখন লুত আলাইহিসসালাম ওদেরকে বলছে, খুব মনে রাখবেন, তখন ওরা কি বলেছিল জানেন, এই কথা আমরাও বলছি, শয়তানের পাল্লায় পড়ে আমরা কি না বলতে বাকি রাখলাম। লুতের কওমের জবাবে কি বলেছিল জানেন, ফাখরিজুহুম মিন কারিয়াতিকুম, একে বের কর গা থেকে, বের কর দাও ওদেরকে। লুত আলাইহিসসালাম এবং ওদের সঙ্গে যারা ছিলেন, লুত আলাইহিসসালামের সঙ্গে যারা ছিলেন, বলছে এদেরকে বের করে দাও, ইন্নাহু মুনাসু ইয়াতাহারুন, এরা তো দেখছি খুব পবিত্র লোক দেখছি একবারে। কে বলেছিল, যারা সমকামিতার মতো একটা জঘন্য অপরাধ পৃথিবীতে নিয়ে এসেছিল, সূচনা করেছিল, এই নোংরা কাজ, অশ্লীলতার কাজ যারা করতো, দুর্গন্ধে যাদের জীবন পরিপূর্ণ, তারা নবী লুত আলাইহিসসালামকে বলছে যে তুমি তো দেখছি খুব পবিত্র একবারে। আমাদের সমাজে বলে না, কোনো বাড়ির মেয়েরা যদি খুব বেশি পর্দাসীন হন, কোনো বাড়ির লোকেরা যদি সব ছোট থেকে আবার বৃদ্ধ বনিতে ছোট থেকে সব দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, পরেশগারিতে ইখতিয়ার করে, পাশের বাড়ির লোকরা বলে না, বড় পবিত্র হয়ে গেছে গো, তোমাদের বাড়িতে খুব পর্দা আছে গো, তোমরা খুব ভারী পবিত্র লোক, তোমরা খুব দান দান লোক করো, তোমরা বড় একদম বুজুর্গ মানুষ, বলে না, বলে না, নিরন্তর এক এ কথা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বলেছিল কওমে লুত। এদের রক্তে কি ওই রূপ রক্ত ঢুকে আছে নাকি কে জানে, মানুষ ভালো কাজ করছে উৎসাহ দেওয়া বাদ দিয়ে, মানুষ পরিষ্কারিতা অবলম্বন করছে উৎসাহ দেওয়া বাদ দিয়ে, মানুষ দান সাদকা করছে তাতে উৎসাহ দেওয়া বাদ দিয়ে, কোনো একটা মানুষ সওয়াব আদায় করছে না, তাকে মসজিদে নেওয়া হয়েছে, তাকে আকীদা শেখানো হয়েছে, তাওহীদ শেখানো হচ্ছে, সে নতুন করে তাওহীদ শিখছেন, গাঁটের উপরে প্যান্ট পরছেন, সুন্দর মুখে দাঁড়িয়ে রাখছেন, পরিষ্কারিতা এখতিয়ার করছেন, কোরআন হাদিস পড়ছেন, সকাল সন্ধ্যায় নিয়মিত দাস গ্রহণ করছেন, বিভিন্নভাবে মানুষের কাছে যাচ্ছেন, সংগঠন করছেন, মানুষকে জমাতবদ্ধ করছেন, তুমি বড় পরিষ্কার হয়ে গেছো। এই কথাটা ভালো করে মনে রাখবেন, এই যে মানুষকে তাচ্ছিল্য করে কথা, এ কথা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বলেছিল লুতের কমরা। এদেরও রক্তে মনে হয় কোনো না কোনোভাবে ওই কমের রক্ত ঢুকে গেছে নাকি কে জানে। ভালো কাজ দেখলেই, মহৎ কাজ দেখলেই, ভালো কথা শুনলেই এরা বলে তুমি বড় পবিত্র। আল্লাহ বললেন এসব কথা সহ্য করা যাবে না, আল্লাহ দেখলেন যে এসব কথা সহ্য করা যাবে না, এদেরকে শেষ করতে হবে। শেষ করার জন্য এক নতুন পদ্ধতি, গোটা জমিন একদম মাটি সহ ফেরেশতাদেরকে বললেন তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো, ওপরে নিয়ে গিয়ে একদম উল্টে দেওয়া হলো, উল্টে দিয়েও আল্লাহ স্থির হননি, তারপরেও বললেন যে এদের ওপর ধারাবাহিক মানে বৃষ্টি হোক, লবণাক্ত বৃষ্টি, পাথর বৃষ্টি, অ্যাসিড বৃষ্টিও হয়েছিল সে সময়, তার কারণে এখন প্রমাণ হচ্ছে ডেড সি, মৃত সাগর নামে সেটা আজও পৃথিবীতে জাজ্জল্য হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করেছিলেন এই প্রতারণার ইতিহাস, সুদীর্ঘকালের ইতিহাস। আর প্রতারণা কে করেছিল, মারাত্মক প্রতারণা করেছিল সোহাইব আলাইহিসসালামের কম, ওদেরকে বলা হচ্ছে আসহাবে মাদিয়ান। সোহাইব আলাইহিসসালাম বললেন ওদেরকে যে তোমাদেরকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত খাবার দিয়েছে, এত সব সচ্ছলতা দিয়েছে, রুজি রোজগার এগুলো খাও। অর্থনৈতিক প্রতারণা, মানুষকে দেখানো হচ্ছে এই কাজ করো তাহলে তোমার লাভ হবে, সুদ খেলে অর্থ বাড়বে,
এইরকম একটা পলিসি তৈরি করলে 5 মাসে 6 মাসে 7 মাসে 8 মাসে দেখবে তোমার এতগুলো টাকা হয়ে যাবে। আর এইরকম একটা নানা রকমের ইনস্টলমেন্টে যদি জিনিসটা নাও, সামান্য সামান্য করে সুদ নেবো, দামি একটা জিনিস কিনতে পারবে, আর কিছুদিন পরে টাকাটাও তোমার শোধ হয়ে যাবে, 6 মাসের পরে গাড়িটা তোমার, 3 মাসের পরে মোবাইলটা তোমার, আর সামান্য সামান্য করে কিছু টাকা দেবেন, আপনার সংসারে কত উন্নতি হবে। এই ডাহা প্রতারণার শিকার বর্তমান বিশ্ব। সোহাইব আলাইহিসসালামের কওমদের এই কাজ ছিল, মানুষকে কম দিত ওজনে, ফাঁকি দিত মাপে। আজও গোটা পৃথিবীর পুঁজিবাদীদের একটা বড় লক্ষ্য নিজেদের পুঁজির বৃদ্ধি করা। তো মানুষকে তো এমনি চুরি করলে তো মানে মানুষ মেনে নেবে না, কেড়ে নিলে তো বলবে এরা ছিনতাই করছে। এই ডাকাতি না করতে পেরে, ছিনতাই না করতে পেরে মানুষের কাছে প্রতারণা নিয়ে এসেছে। পৃথিবীতে অর্থনৈতিক প্রতারণার সর্বোচ্চ যেটা শর্ত তার নাম হচ্ছে সুদ সর্বস্ব অর্থনৈতিক ব্যবস্থাপনা। আসলে মানুষকে বড়লোক করার জন্য নয়, পর মানুষ হাজারও রয়েছে। শ্রীলঙ্কা নামে একটা দেশ কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেল শুধু সুদের কারবারে। পৃথিবীর বহু মানুষ সুদ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্যের তাকদিরের মালিক। এরা মালিক মানিছে কাকে? লটারিওয়ালাকে। একটা পরিসংখ্যান বলছে আমাদের সাধের বীরভূম গো, বীরভূম আমাদের চারপাশের জেলাগুলোর মধ্যে লটারিতে সব থেকে এগিয়ে আছে। গত কয়েকদিন আগের একটা রিপোর্ট বলছে, আর আমি দেখতেও পাই আমাদের ইলামবাজার বোলপুর বিভিন্ন জায়গাতে। আমাদের এলাকাতে তো একটা লটারির দোকান ছিল, সেই দোকানটা বন্ধ হয়েছে কোনো আলহামদুলিল্লাহ। সেই দোকানটার নামই রেখেছিল মদিনা লটারি সেন্টার। আমি বলছি ভাই দাঁড়াই, ওখানে মাঝে মাঝে বাস ধরি, কিছুদিন পর দেখি হঠাৎ করে দোকানের সাইনবোর্ডটা মদিনা লটারি সেন্টার। আমি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বাড়িতে যেতে হবে। আমার বাড়িতে যেতে হবে না, ও মনে করছে আমি আদায় করতে এসেছি আর কি, কাঁধে ঝোলা নিয়ে এসো। আমি বলি ভাই আমি আদায় করতে আসিনি, আমি আপনার দোকানের নামটা শুনে ভালো লাগলো তাই এলাম। বলছে হ্যাঁ আমার আব্বা দিয়েছে, আমার আব্বার নামাজ নামাজ পড়তো তো আগে, মানে মরার আগে হ্যাঁ নামাজ টামাজ কিছুদিন পড়তো। আমার আব্বা বললে নবী শহর বরকত হবে এই জন্য দিয়েছে। হ্যাঁ মদিনা লটারি সেন্টার। যে ওকে বললাম দু চারটে কথা, আরও একজনকে নিয়ে গিয়ে আবার কিছুদিন পরে বলা হলো যে আলহামদুলিল্লাহ সে দোকানটা বন্ধ করেছে, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে একেবারে অলি গলি। আর আমাদের মুসলিম ভাইরা বিভিন্নভাবে, বিশেষ করে বিভিন্ন শ্রমনির্ভর মানুষেরা, এদের কানে প্রতারণা কি করা হয়েছে, লটারি কেটে তোমার ভাগ্য পরিবর্তন হবে, তাকদিরের মালিক আল্লাহ, সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে কি হবে আর কি হবে না, কতটা খাবে না, রিজিকের মালিক কে, আল্লাহ, আল্লাহ রাজ্জাক যু কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রুজি রয়েছে। রুজির ব্যাপারে যখন কথা এসেছে আল্লাহ আকাশের কথা তুলেছেন কেন জানেন, মাঝখানে একটা কথা বলে দিই খুব ভালো লাগবে। দেখবেন অনেক জায়গাতে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, শেষকালে একটা কথা বলছেন, যেমন তুলেজুল লাইলা ফিন নাহার, তুলেজুল নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়াতা মিনাল মাই, তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, জীবন মৃত্যু আকাশ বাতাস চন্দ্র সূর্য রাত দিন বিবর্তন, এইসব কথা বলার পরে শেষকালে বলছেন ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রুজি দেন। এই জীবিকার কথার সঙ্গে আল্লাহ আকাশের কথা তুলছেন, অফিস সামাই রিজকুকুম, আকাশে তোমাদের রুজি রয়েছে, প্রতারণার শিকার হবেন না ভাই। এই কথা বলার অর্থ হচ্ছে এই যে আকাশের ওপরে নবমণ্ডলের ওপরে আমাদের যেমন কোনো নিয়ন্ত্রণ নেই, ভালো করে ইমান আনবেন, একবার ইমান আন নিয়ে আসবেন মনের মতো করে, আর কোনোদিন বিচ্যুত হবেন না ইনশাল্লাহ। একবার ইমানটা ভালো করে আনবেন, কি ইমান, যে আকাশের ওপরে যেমন কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো তারকার, কোনো গ্রহের, কোনো নক্ষত্রের, কোনো সূর্যের, আপনি পৃথিবীর শুদ্ধ লোক যদি চেষ্টা করে, সূর্য যদি 5:15 উদিত হবে যে আমি 6:15 থেকে উদয় করাবো, ওকে ওঠাতে উঠতে দেবো না, সম্ভব নয়। চন্দ্র সূর্য নক্ষত্র মহাকাশ গ্যালাক্সি ছায়াপথ নিহারিকা কোটি 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 এই নক্ষত্রের যে জগৎ, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিচ্ছু পারবেন না। তেমনি করে মানুষ যেন বুঝে নেই আপনার রুজিতে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, কি ইমান আনতে পারছেন তো ইনশাল্লাহ, বলেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আপনার চেষ্টা আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করতে বলেছেন, প্রচেষ্টা করবেন, আপনি খাটবেন, আপনি এ করবেন ও করবেন, কিন্তু রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করতেছেন, কি বলছেন, ফামা ইনসান ইজা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ কখনো সেটা প্রসারিত করেন, কখনো সেটা সংকুচিত করেন, কাউকে বাড়িয়ে দেন, কাউকে কমিয়ে দেন, কাকে কখন বাড়াবেন, কাকে কখন কমাবেন, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। এই জন্য আকাশের কথা বললে আল্লাহ মানুষের দৃষ্টিভঙ্গির ওইদিকে ঘোরাচ্ছেন, কি দেখো আকাশে যেমন তোমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তেমনি এই রিজিকে কোনো নিয়ন্ত্রণ নেই,
আর এই শয়তান প্রতারিত করেছে, তোমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। নি মদিনা লটারি ভান্ডার, মক্কা লটারি ভান্ডার, লটারি কেটে মানুষ ভাগ্য পরিবর্তন করতেছে, নাউজুবিল্লাহ। আসলে ইতিহাসের এই অর্থনৈতিক প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত একটা জাতি, কোরআন পাঠ করুন, পবিত্র কোরআনে ছটা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা উল্লেখ হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধ্বংসপ্রাপ্ত জাতি হচ্ছে সোহাইব আলাইহিস সালামের কম, কমে আসাবে মাদিয়ান, তাদেরকে আল্লাহ পৃথিবী থেকে বিলুপ্ত করে দিয়েছিলেন, নিশ্চিহ্ন করেছিলেন শুধু এই অপরাধের কারণে। এত মারাত্মকভাবে তারা অর্থনৈতিক অনাচারে বিধ্বস্ত করেছিল নিজেদের পরস্পর পরস্পরকে, যে ওজনে কম দিতে শুরু করলো, মাপে কম দিতে শুরু করলো। আমাদের সমাজে এই সোসাইটিতে তুমুলভাবে দিনই ন্যায়নিষ্ঠ ভাইয়েরা ব্যবসা করতে পারছেন না, কোরআন সুন্নার অনুসারী ভালো লোকেরা ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে তাদের। কষ্টটা কিসের জন্য? যে ওই চারপাশের ডুপ্লিসিটি এত বেড়ে গেছে যে ভালো মানুষগুলো কাজ করতে পারছে না। আমাদের সঙ্গে কাজ করতেন উত্তর চব্বিশ পরগনার ভাই, উনি বললেন যে ভাই এক কাজ করেন, আমার দোকান একদিন চলেন। গেলাম, দেখছি দোকানটা বেশ ভালোই চলছে, এই রড বালি সিমেন্ট এসবের দোকান, অনেক ভাই ব্যবসায়ী আছেন এই নলেটেন চত্বরে। তো কিছুদিন পর আবার একদিন বললো, ভাই ব্যবসাটা তো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধই করে দিতে হবে, আমি পারছি না। কি হলো ভাই? বললে আমার পাশে একটা দোকান আছে, এই সমস্ত রড বালি এবং তোমাকে এইসব সিমেন্ট ফিমেন্ট আরও অন্যান্য কিছু পাথর টাথর যেন নিয়ে আসি, যে দামে কিনি, আমি যে দামে কিনে নিয়ে আসি, কেমন দিনই ভাইটা বলছে, তার থেকে কম দামে আমার পাশের দোকানটা বিক্রি করছে। আমি তাই নাকি বলে, হ্যাঁ। তাহলে আপনি কী করলেন? তাহলে আমি কী করবো? আমি গেলাম ওর কাছে একদিন, গিয়ে বললাম যে ভাই আপনি কী করে এটা কোথা থেকে আনছেন? বলে আপনি যেখানে আনছেন আমিও সেখান থেকে আনি। বলে তাহলে আমার থেকে কম দামে দিচ্ছেন কী করে? আমি যে দামে কিনে এনেছি তার থেকে কম দামে লোকসান করি। বলে না, লোকসান করিনি, এটার নাম ব্যবসা। মাপে কম দেয়, দু ফুট দিয়ে তিন ফুট বলে, তিন ফুট দিয়ে চার ফুট বলে। বলছে আমি কাস্টমারকে বোঝাচ্ছি যে ভাই আমার কাছে মাপটা দেখুন, অন্য জায়গায় মাপটা দেখুন। কাস্টমারও বলছে, মানে চুরির অভ্যাসে অভ্যস্ত হতে হতে এমন হয়ে গেছে, বলছি খরিদ্দার এসে বলছে ভাই আপনিও কম দেন নি, আমার কাছে রেটটা ঠিক রাখেন। হ্যাঁ, প্রতারণার শিকার হবেন না, অর্থনৈতিক প্রতারণায় পৃথিবীতে সমস্ত জায়গাতে। আমি আরও বহু ঘটনা আমার চাক্ষুর দেখা আছে, সেসব কথা বললে আপনারা খুব আশ্চর্য লাগবে। একটা মিষ্টির দোকানি সারা জীবন প্রতারণা করতো, এখনও করে। কী করতো জানেন? ওর কাছে গিয়ে যদি বলতেন যে আপনাকে আমাকে একজন বলছে আর কি, আমি ওই দোকানে মিষ্টি কিনে একটা মাসে থাকতাম হুগলিতে, তো আমি মিষ্টি রসগোল্লা কিনতে গেছি একদিন, তো আমাকে বলছে ভাই এই দোকানটা কিনেন না। বলে কেন? বলো মিষ্টি কম দেবে, মিষ্টি কম দেবে, গোনা জিনিস কম দেবে কী করে? বলে ভাই কম দেবে, আমি দেখাবো আপনাকে। তো একদিন ওইরকম বেশ পরিকল্পনা করে জামা প্যান্ট বেশ পরে টোয়ে বাইক নিয়ে তাড়াতাড়ি করে, আমাকে বলে আড়ালে থাকবেন আপনি শুধু দেখবেন দৃশ্যটা, তাড়াতাড়ি করে পরিচিত দোকান, ও পরিচিত খুব, আমাদেরও পরিচিত, বলে নাম ধরে বলে দে রে পঞ্চাশ ষাটটার মতো রসগোল্লা দিয়ে তো দেবো ভাই, তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যাবো। বেঁধে নিয়ে এলো রসগোল্লা, আমার মাল সাথে এলো, বলে এবার রসগোল্লাগুলো গুনুন। ও ষাটটা বলেছে, ও দিয়েছে একান্নটা। বলে এটা? বলে এটা সারা জীবন করে আসছে। বলে আমার যখন প্রথম বিয়ে হয় ভাই, তখন আমি শ্বশুর বাড়ি গেছি রসগোল্লা নিয়ে, তো আমার বউ বলছে বলছে আগে রসগোল্লা এনেছো? তো ওই রকম করে কেন, একটা প্যাকেটে আটচল্লিশটা, একটা প্যাকেটে সাঁত্রিশটা। বলে না তো আমি এরকম রসগোল্লা আনিনি, আমি তো এক জায়গায় ষাটটা বলেছিলাম, আমি চল্লিশটা বলেছিলাম, একশো পিস রসগোল্লা। বলে এই তো গুনে, তাই তো আমি গুনে গুনে দেখলাম, নিয়ে আমি মনে করলাম আমি যাক সে মহিলা খুব বুদ্ধিমতী ছিলেন। আসলে কুটুম বাড়ি গিয়ে তো রসগোল্লা কেউ গুনে না, আর যার বাড়িতে নিয়ে যাচ্ছেন সেও তো আর কোনোদিন গুনবে না। ওই দোকানি যখন বুঝে নেয় যে এই লোকটা শ্বশুরবাড়ি যাবে বা আত্মীয়র বাড়ি যাবে, তখনই কম দেবে, এমনি যাকে তাকে কম দেবে না, সারা জীবন করে যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাপে ওজনে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদেরকে ধ্বংসপ্রাপ্ত জাতি বলে উল্লেখ করেছেন, সোহাইব আলাইহিস সালাম কম। আর শেষ একটা জাতি প্রতারণা শেষ করেছে, যা দিয়ে তারা প্রতারণা করার চেষ্টা করেছিল মানুষকে, সেই প্রতারণাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছেন। কওমে মুসা পানিতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক প্রতারণার মধ্যে তাদের প্রতারণা ছিল জাঁকজমক, ঠাটবাট, বাহ্যিক অঙ্গসজ্জা, সাজসজ্জা চাকচিকন, নিজেদের ভিতরের দুর্গন্ধকে, নিজেদের পাপাচারকে, ভ্রষ্টতাকে ঢাকার জন্য ফেরাউন যখন বেরোতো না কোনো জায়গাতে, জাঁকজমক, এত পাপ করে না ভিতরে, সব দুর্গন্ধ, ঘা দগদগ করছে, তো সোনা দানা বড় বড় অলঙ্কার, এত ঔদ্ধত্য তাদের ছিল, সাজসজ্জার আড়ালে তাদের ভিতরে বিরাজ করতো এক জঘন্য বর্বরতা,
মানুষের অত্যাচারের শেষ কাহিনী তাদের ভিতরে লুকিয়ে থাকতো। কিন্তু ওই অঙ্গসজ্জা, নানা রকমের জাঁকজমক পোশাক, এত পোশাক এবং ঘর বাড়িতে তারা মগ্ন ছিল, মরার পরেও তারা বিশ্বাস করতে চাইতো না যে আমরা মরে গেছি। সেই জন্য কোটি 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 শ্রমিক মানুষকে নিয়ে কোটি 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 অর্থ ব্যয় করে বড় বড় পিরামিড তৈরি করেছিল যে আমরা মরতে চাই না, আমরা মরার পরেও আমরা বেঁচে থাকবো। দামি দামি সোনার রূপোর হীরের অলংকার পরিয়ে তাদেরকে শুয়ে রেখে দেওয়া হতো মমি করে। পৃথিবী থেকে আল্লাহ বিলুপ্ত করেছেন জাতিকে, আর এই গুণগুলো, এই মহান দোষগুলো আমাদের মধ্যে তুমুল ভাবে বিদ্যমান। প্রতারণাতে আমরাও আজকে মেতে উঠেছি, হাজারো রকমের দুর্গন্ধ ভিতরে, আর ওপরের পোশাক দেখলে যেন সাঙ্গে থাকে। পোশাকটা যদি কোনো রকম কারোর একটু কম দামি হয়, এ লোকটা বেকার। মাটির বাড়ি যদি হয়, ছেলে মেয়ে বিয়ে দেবে না সেখানে, বলে আর ফালতু লোক, কিচ্ছু করতে পারেনি রে। এই এই ছিল ফেরাউনি চিন্তা ভাবনা, আর ইমানি চিন্তা ভাবনা হচ্ছে মানুষের ভিতরটা, মানুষের কাজ, মানুষের ইখলাস, মানুষের তাকওয়া, মানুষের নিয়ত, মানুষের পরহেজগারিতা। এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ভালো মানুষের গুণাবলী হিসেবে বর্ণনা করছেন যে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বোচ্চ মানুষ সেই যে আল্লাহকে বেশি ভয় করে, যিনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ভয় করেন, প্রতিবেশী দেখভাল করেন, মানুষের বোঝা বহন করেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, মানুষকে কোরআন শোনার কথা শোনান, এইটা হচ্ছে ভালো মানুষের রূপ। আর ফেরাউনদের ভালোবাসা হচ্ছে, ভালো মানুষ হচ্ছে দামি দামি পোশাক পরেন, জুতোটা ঝকঝক ঝকঝক করে, বড় প্রাসাদ আছে, অট্টালিক আছে, বড় মাপের এত মোটা অ্যামাউন্ট পাওয়া চাকরি করেন, এইগুলো হচ্ছে ফেরাউনি চিন্তা ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করেছেন। প্রতারণার দ্বারা কারোর দ্বারা প্রতারিত হব না, এবং বিশেষ করে যুব সমাজ, আজকের সমাজে দিনের নামে, ইসলামের নামে, কোরআন সুন্নার নামে যে সমস্ত নানান প্রতারক বাহিনী ঘুরছে সমাজ জুড়ে, আপনি বলুন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী, আপনি বলুন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের ইত্তেবা করি, আর পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে, কেউ যুক্তি দিয়ে, কেউ অমুক দিয়ে, কেউ তমুক দিয়ে, কেউ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়ে, কেউ অস্ত্র নিয়ে, মাতম করা নিয়ে, হাজারো রকমের ভাবে মানুষের নামে, দিনের নামে প্রতারিত করেছেন, তাদের কাছেও আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে যাই, এবং নিজে প্রতারিত না হই, অন্যকে প্রতারিত না করি। সর্বোপরি আমরা যেন মনে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাতে থেকে আমাদেরকে একদিন পাঠিয়েছেন, সেই জান্নাতে যাওয়া তুমুল বাসনা, তুমুল ধারণা, তুমুল আকাঙ্ক্ষা নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে আছি। জান্নাত আমাদেরকে যেতে হবে, আর জান্নাত থেকে বেরিয়ে আসার বড় কারণ ছিল আমাদের বাপ আদম আলাইহিস সালামের প্রতারণার শিকার হওয়া। আমরা কোরআন সুন্নাহ পড়বো, আলেম ওলামাদের সঙ্গে সংলগ্ন হয়ে থাকবো, ইলমের সঙ্গে সংলগ্ন হয়ে থাকবো। ইলম ছাড়া প্রতারণার সবচেয়ে বড় যেটা মারাত্মক পাদ, মানে সাপোর্ট বিষয়, সেটা হচ্ছে ইলম না থাকা। একজন অজ্ঞ মানুষকে খুব সহজে প্রতারিত করা যায়, এটা আমরা তো জানি, শয়তান খুব ভালো করে জানে। সেই জন্য আপনাকে কোরআন পড়তে দেবে না, সব করতে দেবে, সুন্না মানতে দেবে না, হাদিস পড়তে দেবে না, কোরআন সুন্না পড়তে গেলেই শয়তান বাধা দেবে। এই জন্য কোরআন ইজা কারাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আল্লাহ বলছেন যখনই কোরআন পড়বে শয়তানের কাছ থেকে পালা যাও। মানে কোরআনের বিরোধিতা করা, ইলমের বিরোধিতা করা শয়তানের সবচেয়ে বড় কাজ, কারণ শয়তান জানে কোরআন সুন্না থেকে সরাতে পারলেই আমার সমস্ত প্রতারণা বজায় থাকবে, বহাল তবিয়ত আমি সেটাকে জারি করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি সেই কোরআন সুন্না শেখানোর জন্য, পড়ানোর জন্য আমাদের ভাইরা একাডেমি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহকে সর্বাংশে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অর্থ দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, সত্য সত্যই দিনী প্রতিষ্ঠান যেগুলো সমাজে রয়েছে সেগুলোকে আমরা সহযোগিতা করি, আমাদের নিজেদের সন্তানকে কোরআন সুন্নাহ শেখাই, আমরা পড়ি, আমরা পড়াই, যাতে করে উদ্দেশ্য হচ্ছে একটাই, কারোর দ্বারা আমরা প্রতারিত না হই। আমাদের সেই বাপদের পূর্ণভূমি, আমাদের বাপ আদম আলাইহিস সালাম যেখানে ছিলেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আবার সেখানে ফিরে যাওয়ার পথ ঠিক করে দিয়ে সেই পথে কারোর দ্বারা প্রতারিত না হয়ে জান্নাতের পথে আবার যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং তার রসদ, তার মূলধন সংগ্রহের জন্য নিরন্তর আমরা কোরআন সুন্নাহ চর্চা করি, পড়ি, দিনী প্রতিষ্ঠান তৈরি করি, যেগুলো তৈরি হয়ে রয়েছে সেগুলোকে সহযোগিতা করি, তাআউন ওয়ালাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাআউন ওয়াল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করা, নেকির কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বিরোধিতা করা, সহযোগিতা না করা, এটি মুমিনের একটা বড় রকমের চূড়ান্ত পর্বের একটা অধ্যায়। আর এটা না করলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদিদুল ইকাব, আল্লাহ কঠোর কঠিন শাস্তিদাতা। আমরা যেন এই সমস্ত কাজগুলোকে সহযোগিতা করি,
যে সমস্ত আলেম আলামা রয়েছেন, দিনই কাজে ব্যস্ত রয়েছেন, তাদের সঙ্গ, তাদের সাহচর্য আমাদেরকে সমস্ত প্রতারণা থেকে যেন মুক্ত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায় হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে আমাদের বাপ একদিন জান্নাত থেকে এসেছিলেন, তেমনি করে আমরা সকলে সেই বাপের যোগ্য সন্তান হিসেবে নবী রাসূলদের ইত্তেবা এবং ইতাআতের মাধ্যমে, কোরআন এবং সুন্নার মাধ্যমে শয়তানের প্রতারণায় অস্ত্রসহায় যেন প্রতারিত না হয়ে আমাদেরকে আবার সেই নিজেদের ভূমিতে, পূর্বের সেই সবভূমিতে জান্নাতে ফিরে যাওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হিসেবে আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া في الدنيا والآخرة. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور.